শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি। দ্বাদশ দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন যে এক দশকের কিছু বেশি সময় আগে কলকাতার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার ও পুনের হরিকৃষ্ণ মন্দির ট্রাস্টের যৌথ প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছিল দিলীপ কুমার রায় আকর কেন্দ্র। কেন্দ্রটির উদ্দেশ্য ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন পুত্র শ্রী অরবিন্দের পুত্রবৎ শিষ্য এবং বন্ধু দাদাজি দিলীপ কুমার রায়কে নিয়ে চর্চার একটা পরিসর তৈরি করা। এই বাৎসরিক স্মারক বক্তৃতা সেই উদ্যোগেরই একটা রূপ। দিলীপ কুমার রায়ের নামাঙ্কিত আকর কেন্দ্রের প্রতিষ্ঠার পিছনে যে মানুষটির নিষ্ঠা ও পরিশ্রম কাজ করেছে, তিনি হরিকৃষ্ণ মন্দির ওছি পরিষদের তৎকালীন সচিব স্বর্গত শঙ্কর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সূচনাতে তাঁর প্রতি ব্যক্ত করি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের এই স্মারক বক্তৃতা বিগত এক দশকের বেশি সময় ধরে কলকাতার সুধী মহলে নিজের একটা জায়গা করে নিতে পেরেছে। এই বক্তৃতায় আমরা এমন কিছু মানুষকে পেয়েছি সারস্বত সমাজে যাদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত দেশের মধ্যে এবং দেশের বাইরে। ডক্টর করণ সিং, অধ্যাপক সুগত বসু, অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, অধ্যাপক চিন্ময় গুহ, শ্রী পঙ্কজ সাহা এবং শ্রী জহর সরকারের মতো অগ্রগণ্য চিন্তাবিদরা এই বক্তৃতাকে সমৃদ্ধ করেছেন। ইতিহাস, সমাজতত্ত্ব, দর্শন, সাহিত্য, আধ্যাত্মবাদ প্রভৃতি নানা বিষয়ের উপরে আলোকপাত করে উপমহাদেশে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বক্তা হিসেবে আমাদের ঋদ্ধ করেছেন ডক্টর খন্দকার শওকত হোসেন এবং জনাব মফিদুল হকের মতো বরেণ্য ব্যক্তিরা। বিগত বছরগুলির মতো এবারও রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিবেশনায় রয়েছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী ডক্টর গৌরব চৌধুরী। ডক্টর চৌধুরী শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়ের শিষ্য এবং নিজে একজন সঙ্গীত গবেষক ও অধ্যাপক। শিল্পীর সঙ্গে তবলায় রয়েছেন শ্রী গৌতম দত্ত। গৌতমবাবু শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি একজন অত্যন্ত সম্মানিত শিক্ষকও বটে। আমরা সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করছি। তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে, তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে, তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে, সে যে অমল পরশ মানিক ছোঁয়াবে ছোঁয়াবে আধার, তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে। যে এখন করুন কালো সেই তো দেবে অরুণ আলো, যে এখন করুন কালো সেই তো দেবে অরুণ আলো, তোমার তপন জ্বালা
দীপন দীপে তপন জ্বালা দীপন দীপে আপন খোয়াবে আধার তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে বন্ধ তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার বাঁধন তোমায় করবে অবন্ধ তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার শীতের সাধন আনবে বসন্ত বেদনার কুড়ি টুটে আনন্দ ফুল তবে ফুটে বেদনার টুটে আনন্দ ফুল তবে ফুটে তোমার বাধাই তোমায় অবাধ গতির বাধাই তোমায় অবাধ গতির লীলায় বহাবে আমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে সে যে অমল পরশ মানিক ছোঁয়াবে ছোঁয়াবে আধার তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে তোমার আধার নিশায় আধার পোহাবে পোহাবে আধারের এই ধরনে আলোর লীলায় তুলব ভরে আধারের এই ধরনে আলোর লীলায় তুলব ভরে আকাশের উদয় চাঁদের স্বপ্ন সুধায় পড়ব ঝরে পড়ব ঝরে গো এই ধরনে আলোর লীলায় তুলব ভরে কে আমার মনের মাঝে কে আমার মনের মাঝে কে আমার মনের মাঝে খোলে দ্বার মিলন সাঝে এসোনার শশীর পরশ এসোনার শশীর পরশ এসোনার শশীর পরশ দিল আমায় উজ্জ্বল করি আধারের এই ধরনি আলোর লীলায় তুলব ভরি
গাছের কাঁটায় ফুল ফোটাবো বারে বারে দুধারের পথের কাঁটায় ফুল ফোটাবো বারে বারে হৃদয়ের সুরের সুবাস বাজবে ভুবন বিনার তারে হৃদয়ের সুরের সুবাস বাজবে ভুবন বিনার তারে ভেঙেছি পাষাণ কারা এনেছি প্লাবন ধারা ভেঙেছি পাষাণ কারা এনেছি প্লাবন ধারা ভেঙেছি পাষাণ কারা পাষাণ কারা পাষাণ কারা গো ভেঙেছি পাষাণ কারা এনেছি প্লাবন ধারা জেলেছি জীবন দিয়ে মরণ কাল বিভাবরি আধারের এই ধরনি আলোর লীলা তুলব ভরি তুলব ভরি আধারের এই ধরনি আলোর লীলায় তুলব ভরি আধারের এই ধরনি আলোর লীলায় তুলব ভরি ডক্টর গৌরব চৌধুরী ও শ্রী গৌতম দত্তকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানের এই সঙ্গীতময় সূচনার জন্যে আমি মাননীয় অতিথিদের অনুরোধ করব আপনারা মঞ্চে যদি আসেন যারা মঞ্চে উপবিষ্ট আছেন একে একে তাদের পরিচয় করিয়ে দিই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তারূপে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি বাংলা তথা পূর্ব ভারতে শ্রী অরবিন্দ চর্চার একজন পুরোধা পুরুষ বাংলা সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি শ্রী বিশ্বনাথ রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে শ্রী অরবিন্দের অনুধ্যান অধ্যয়ন এবং গবেষণায় রত আছেন বাংলা এবং পূর্ব ভারতের যুব সমাজ এবং গ্রাম সমাজের কাছে তিনি শ্রী অরবিন্দকে পৌঁছে দিয়েছেন এবং অক্লান্তভাবে এখনও দিচ্ছেন কলকাতার শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের তিনি সভাপতি পূর্ব ভারতের বিভিন্ন স্থানে এবং পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে তিনি বক্তৃতা প্রদান করেছেন তাঁর লেখনী থেকে উচ্চারিত হয়েছে শ্রী অরবিন্দ বিষয়ক বহু গ্রন্থ এবং প্রবন্ধ শ্রী বিশ্বনাথ রায়কে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত এই বক্তৃতানুষ্ঠানের পৌরোহিত্য করছেন শ্রী সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য সৌরীনবাবু বিশিষ্ট অর্থনীতিবিদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যশস্বী অধ্যাপক এবং সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত সাহিত্যিক ও প্রাবন্ধিক শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের কর্মসমিতির সদস্যরূপে তিনি আমাদের অভিভাবক স্বরূপ মঞ্চে রয়েছেন পুনের হরিকৃষ্ণ মন্দির অছি পরিষদের সম্পাদক শ্রদ্ধেয় শ্রী সৌমেশকান্তি দাশগুপ্ত শত ব্যস্ততার মধ্যেও তিনি কলকাতায় এসে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহ দেন নানাভাবে আমাদের সাহায্য করেন অনুপ্রেরণা দেন শুধুমাত্র মৌখিক ধন্যবাদ তার জন্যে বোধহয় যথেষ্ট নয় আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ শুধু যে আমাদের অনুষ্ঠান করার অনুমতি দেন তা নয় তিনি নিজে উপস্থিত থেকে আমাদের উৎসাহ বর্ধন করেন এবং নানাভাবে আমাদের সহায়তা করেন যাতে অনুষ্ঠান উৎকর্ষ লাভ করে তার প্রতি
আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ভাষার বর্ণনার ঊর্ধ্বে। পরিশেষে বলি আরেকজনের কথা, যার দক্ষ এবং নিপুণ নেতৃত্ব ও পরিচালনায় আমাদের সমস্ত প্রচেষ্টা আলাদা প্রাণ পায়। তিনি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সচিব শ্রদ্ধেয় শ্রী রঞ্জন মিত্র। উপস্থিত বিশিষ্টদের বরণ করে নেবে আমাদের বিদ্যালয়েরই এক ছাত্রী, প্রথমে অধ্যাপক শ্রী বিশ্বনাথ রায়, শৌরীন্দ্রনাথ ভট্টাচার্য, স্বামী সুপর্ণানন্দজি, শ্রী সৌমেশ কান্তি দাশগুপ্ত এবং শ্রী রঞ্জন মিত্র। আমি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজিকে অনুরোধ করব স্বাগত ভাষণ দেবার জন্য। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রতি বছরের মতো এবছরও শ্রী দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতা এখানে শুরু হচ্ছে এবং আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে মঞ্চে উপবিষ্ট যারা বরেণ্য অতিথি আছেন তাদের স্বাগত জানাই। আছেন শ্রী শৌরীন্দ্রনাথ ভট্টাচার্যি, উনি আমারও অধ্যাপক, আমি তাকে প্রণাম জানাই। আছেন অধ্যাপক বিশ্বনাথ রায় মহাশয়, যিনি আজকে বক্তৃতা দেবেন, এই স্মারক বক্তৃতা দেবেন। বক্তৃতার বিষয় রবীন্দ্রনাথ দিলীপ রায়ের পত্র পত্রালাপে শ্রী অরবিন্দ প্রসঙ্গ। বস্তুত রবীন্দ্রনাথ, দিলীপ রায় এবং শ্রী অরবিন্দ এরা একসময় একসাথে এই ভারতবর্ষে বাস করেছিলেন। এদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল এবং তার ফল কী হয়েছিল, রবীন্দ্রনাথ একদিকের পথিক, শ্রী অরবিন্দ অন্যদিকের, মাঝখানে দিলীপ রায় সেতুর কাজ করেছেন। সুতরাং আজকের বক্তৃতা আমাদের কাছে একটি পরম প্রাপ্তি হবে। আমি অধ্যাপক রায় মহাশয়কে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন শ্রী সৌমেশ কান্তি দাশগুপ্ত মহাশয়, পুনের হরিকৃষ্ণ মন্দির ট্রাস্টের তিনি সেক্রেটারি, তিনি এর আগেও বারবার এসেছেন। তাদের আগমনে, বিশেষ করে তার আগমনে, এর আগে বোধ হয় প্রেসিডেন্ট এসেছিলেন না, তিনি যিনি আসছেন, উনি আগে ছিলেন, চলে গেছেন, শরীর ছেড়েছেন, এরা এলে পরে আমাদের প্রাণে একটু উৎসাহ বেশি সঞ্চারিত হয়, কারণ এরা শ্রী অরবিন্দ এবং দিলীপ রায় মহাশয়ের ভাব গ্রহণ করে জীবনযাপন করছেন। তাদের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনি সেগুলি খুব আন্তরিক হয়। এখানে আছেন রঞ্জনদা, রঞ্জন মিত্র, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার কলকাতার সেক্রেটারি, আমি তাকেও শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই। বহু গুণী মানুষ আছেন যারা ভারতীয় ঐতিহ্যকে, সংস্কৃতকে, সংস্কৃতিকে ভালোবাসেন, তারা এসেছেন। তা দু চারটে কথা বলতে হয়, কার সম্বন্ধে বলবো আমি জানি না। আমাদের মনে হচ্ছে যে শ্রী অরবিন্দ তিনি হচ্ছেন কিন্তু কেন্দ্রে আছেন, তাকে অবলম্বন করে দিলীপ রায় তার
সাধক জীবন, তারও দিব্য জীবন আবর্তিত হয়েছে এবং তাতে আকৃষ্ট হয়েছেন রবীন্দ্রনাথ, আমার তো এটি মনে হয়। কারণ শ্রী অরবিন্দের প্রথম জীবন এবং তারপরের জীবন দুটি সম্পূর্ণ আলাদা, কিন্তু তার ভেতরে কোথাও এতটুকু মেকি ছিল না। এটা হতেই পারে, এই পরিবর্তন, এই অনুভব, এই জীবনের গতির একদিকে হেলে যাওয়া, এটা হতেই পারে। রবীন্দ্রনাথ তারও হয়েছে, দিলীপ রায় মহাশয়েরও হয়েছে। দিলীপ রায় মহাশয় রবীন্দ্রনাথের মনোজগতে শ্রী অরবিন্দ প্রসঙ্গ অনেকাংশে প্রবেশ করিয়ে দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ নিজে জানতেন যে শ্রী অরবিন্দের যে পথ অতীন্দ্রিয়, মানে ইন্দ্রিয় জগতের বাইরে অতীন্দ্রিয় জগতের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত, সেখানে তার তেমন অধিকার নেই। কিন্তু তা নেই বলি যাদের সে অধিকার আছে তাদের তিনি নম্র দীনভাবে, নম্রভাবে ছাত্র হিসাবে তাদের তিনি শ্রদ্ধা জানান। এই মহত্বটুকু রবীন্দ্রনাথের আজ ছিল এবং সেটাকেই মূলধন করে কিন্তু দিলীপ বসু মহাশয় এভাবে আদান প্রদান ঘটিয়েছেন তাদের ভেতরে, সেটি একটি ইন্টারেস্টিং জিনিস। এবং তিনি যোগী হলেও, শ্রী অরবিন্দ যোগী হলেও বেদ এবং বেদান্তের ভেতরে তার অনুপ্রবেশ ছিল অত্যন্ত আন্তরিক এবং গভীরভাবে। তার যোগ সাধনার সঙ্গে বেদান্ত সাধনার কোনো বিরুদ্ধ ছিলই না, পরিপূরক ছিল। আমরা তাকে বেদের প্রবক্তা বলি জানি এই যুগে। বিশাল বিশাল সব তার যে ভলিউমগুলি আছে সেগুলি একটু একটু নাড়াচড়া করলেও আমাদের প্রাণে আশার সঞ্চার হয় যে এইরকম একটি মানুষ নির্জনে সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে, নিজেকে মুক্ত করে নির্জনে বসেছিলেন যে বেদের রহস্য উদ্ঘাটনে এই যুগের পক্ষে এত বড়, এত মহা উপকার আর মানব সমাজের জন্য কেউ করেছেন কিনা জানি না। সেগুলি আমাদের কাছে আছে, সেগুলি আমাদের পড়বার জন্য, দেখবার জন্য। এবং সেখান থেকে তার যে বক্তব্য সেটা কিন্তু বেদান্তের বক্তব্য কি যোগীর বক্তব্য কি ভক্তিবাদের বক্তব্য সেটা আমরা ঠিক ধরতে পারি না, কিন্তু সবগুলো মিলিয়ে নিয়ে তিনি আমাদের কাছে একটি বার্তা, একটি বাণী পৌঁছে দিয়েছেন যা হলো দেবতা কেউ নয়। এটা যেমন ঠিক তেমনি প্রত্যেক মানুষের মধ্যেই দেবতা আছেন। আমরা অনেক সময় বলি যে আমরা প্রত্যেক মানুষই দেবতা, প্রত্যেক মানুষ দেবতা, ঠিক পুরোপুরি দেবতা বলি না, পোটেনশিয়াল গড বলি, উই আর পোটেনশিয়ালি ডিভাইন। অ্যাকচুয়াল দেবতা তো বলি না, পোটেনশিয়ালি ডিভাইন বলি। সেই জন্য কিছুটা সত্য গোপন থেকেই যায়, সেই জন্য দেবতা আমরা কেউ নই, এটা উনি কিন্তু জোর দিয়ে বলছেন। তবে প্রত্যেক মানুষের মধ্যেই দেবতা আছে, তার মানে স্বামীজির যে বক্তব্য উই আর পোটেনশিয়ালি ডিভাইন সেটি কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। যতক্ষণ না বুঝতে পারছি আমি দেবতা, আমার ভেতরে দেবতা জেগেছেন, ততক্ষণ আমি এ কথা বলতে পারি না যে আমি দেবতা। কি অদ্ভুতভাবে তিনি তার বক্তব্য বলছেন, তাকে প্রকট করাই দেব জীবনের লক্ষ্য, মনুষ্য জীবন বলছেন না, বলছেন এই দেব জীবনের লক্ষ্য, যেহেতু দেবতা আছেন আমাদের ভেতরে, দেব জীবনের লক্ষ্যই হচ্ছে আমাদের ভেতরে দেবতাকে প্রকট করা।
এবং বলছেন তা সকলেই করতে পারে। এটা স্বামীজি খুব স্ট্রেস দিয়েছেন, বড় আধার ক্ষুদ্র আধার এটা আছে আমি জানি, তবে আধার যেরূপই হোক একবার ভগবানের স্পর্শ যদি পড়ে আত্মা জাগ্রত হন তখন বেশি কম ছোট বড় এসব বিশেষ কিছু আসে যায় না, ভেতরের দেবতা সেসব বাধা ঠেলে উপরে উঠে আসে। এটা অদ্ভুত জিনিস, এটি তার জীবনে ঘটেছে। এবং বলছেন আমি কি একেবারে দেবতা হয়ে জন্মে গিয়েছি, দেবতা হয়ে এসেছি, তা তো না, আমার ভেতরে একটা বিশাল ইভলিউশন ছিল, আমার কি কম দোষ ছিল, মনের চিত্তের প্রাণের দেহের কি কম বাধা ছিল, সময় কি লাগেনি, ভগবান কি কম পিটিয়েছেন, সে খবর আমাদের জানার কথা নয়, জানিও না, কারণ সেই সম্বন্ধে তিনি নিজেই আমাদের একটি সাবধান বাণী ঘোষণা করে দিয়ে গেছেন যে নো ওয়ান ক্যান রাইট অ্যাবাউট মাই লাইফ বিকজ ইট হ্যাজ নট বিন অন দি সার্ফেস ফর ম্যান টু সি। এটা একটা সত্যি কথা। তা তখন তিনি বলছেন যে আমার কি সময় লাগেনি, ভগবান কি কম পিটিয়েছেন, দিনের পর দিন মুহূর্তের পর মুহূর্ত দেবতা হয়েছি বা হয়েছি বা কি হয়েছি আমি জানি না, তবে কিছু হয়েছি বা হচ্ছি এবং ভগবান যা করতে চেয়েছেন তাই হচ্ছে। তা আমরা যাই জীবনটা এতদিন আমাদের প্রত্যেকের জীবন যদি পিছনে পিঠে তাকে যেটুকু যাপন করে এসেছি, সো দ্যাট হ্যাজ বিকাম এ হিস্ট্রি, সো ইচ ম্যানস হিস্ট্রি ইজ দ্য এপিক অফ দ্য ডিভাইন উইল। আমরা যা হতে চেয়েছি নিজেরা কনসাসলি হতে পারিনি, কে যেন এসে ঘুরিয়ে দিয়েছে পথ। আমাদের প্রত্যেকের জীবনটাই হচ্ছে কিন্তু ওই যে ডিভাইন উইল ইন ম্যান, তারই ইতিহাস, তারই মহাকাব্য, সেটি উনি কিন্তু সবচেয়ে দীনতার সঙ্গে স্বীকার করছেন এবং বলছেন তাই যথেষ্ট, সকলেরই তাই, আমাদের শক্তি নয় ভগবানের শক্তি এই অসাধ্য সাধন করেছে এই যুগের সাধক। রবীন্দ্রনাথ তাকে যখন দেখেছেন পণ্ডিচেরিতে গিয়ে দেখে অবাক হয়েছেন, তার ভেতরের ভেতর থেকে যে উজ্জ্বলতা বেরিয়ে এসেছে, এবং তিনি স্পষ্ট বলছেন শ্রী অরবিন্দ আত্মদৃষ্টিতে নিবিষ্ট, সমাজের যে সাধারণ নিয়ম তার সম্বন্ধে খাটে না, সেভাবে তার বিচার হয় না, এবং যেহেতু যোগী ছিলেন যোগশক্তির ফলে নূতন চেতনার অধিকারী ছিলেন, এ তো অস্বীকার করতে পারি না। এবং এই অন্তঃশক্তি অন্তঃশক্তি যে যেটাকে যোগশক্তি বলি সেটি শ্রী অরবিন্দ বলেছেন স্পষ্ট ভাষায় যে ইন্দ্রিয়ের মধ্য দিয়ে কোনোদিনই প্রকাশ পায় না, তার পথ অন্য, তার পথ অন্য। এবং যে যোগ বিভূতি নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা বা উষ্মা, আমরা সবসময় ওটাকে ক্যাস্টিগেট করে আমরা একটু একটু নিচে একটু রেখে দিই, ও যোগ বিভূতি ওগুলো ছাড়ো, ওগুলো পতন ঘটায়, বারবার ধরে বলি পতন ঘটায়, কিন্তু তাতে কি যোগশক্তিকে অস্বীকার করতে পারি, সেটা কিন্তু উনি অরবিন্দ শ্রী অরবিন্দ বারবার প্রশ্ন করছেন বারবার, যে তাদের যোগশক্তিকে তো আমরা অস্বীকার করতে পারি না, যারা নিরভিমান আত্মশক্তিতে উদ্বুদ্ধ তারা এই যোগশক্তিকে প্রয়োগ করে বড় বড় কাজ করেন, তারা করেন উপরের আদেশে, কোনো নিচের আহ্বানে নয়, এটা একটা বড় কথা। কিন্তু যারা ছোট আধার অহংকার নিয়ে থাকে তাদের এই যোগশক্তির পতন ঘটায় এই বিভূতি,
সেই জন্য উনি বলছেন যে কোনো শক্তির ব্যভিচার আছে বলেই সেই শক্তিটা নেই এবং সেগুলি বর্জনীয় তা তো হতে পারে না, তাহলে তো বিজ্ঞানের সব আবিষ্কারই বর্জনীয়। বৈজ্ঞানিক শক্তি দিয়ে যারা ভ্রষ্ট বৈজ্ঞানিক তারা বহু অন্যায় কাজ করেন আজও করছেন, সেজন্য শক্তি দায়ী হবে কেন? এবং যোগ বিভূতির বেলাতেও এই একই কথা, ভ্রষ্ট যারা তারা স্বার্থ সেবায় বিভূতিকে লাগায়, কিন্তু মুক্ত যোগী যারা তারা ইষ্ট সাধন করে, তারা যে বাসনাহীন তাদের সব কাজের প্রেরণা আসে ভাগবত চেতনা থেকে। তিনি আমি ট্রেস করছি দিলীপ রায়কে লেখা একটি চিঠিতে, ডিয়ার দিলীপ বলছেন যে দ্যার ইজ অনলি ওয়ান লজিক ইন স্পিরিচুয়াল থিংস, ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দ্যার ইজ অনলি ওয়ান লজিক, দ্যাট হোয়েন এ ডিমান্ড ইজ দেয়ার ফর দি ডিভাইন, হোয়েন দ্যার ইজ এ সিনসিয়ার কল, ইট ইজ বাউন্ড টু হ্যাভ ইটস ফুলফিলমেন্ট অনলি। এই ব্যাপারে তার বিশ্বাস ছিল দৃঢ়। এর সাথে আমাদের কারোর কোনো বিরোধ নেই, কিন্তু আমরা দিলীপ রায় মহাশয়কে সবচেয়ে বেশি কৃতিত্ব দিই, শ্রদ্ধা করি, এই জন্য আপনারা তার যদি কোনো কিছু বই পড়েন দেখবেন সব কি এই কঠিন কঠিন তত্ত্বগুলো তিনি শুনে কীভাবে মনে রেখে নোট নিয়ে হুবহু তুলে ধরেছেন, সেই অ্যাকাউন্ট তার প্রত্যেকটি বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে, যা পড়তে আমাদের অনেক সময় লাগবে কিন্তু লাগাতে হবে। একদিকে রবীন্দ্রনাথ তথাকথিত ভক্তিবাদের বিরোধী, আর একদিকে দিলীপ যিনি ভক্তিবাদে নিষ্ণাত, হরিমন্দির এসব আছে তার, এবং মাঝখানে শ্রী অরবিন্দ তার যে কী তত্ত্ব বেদ নিয়ে পড়ে আছেন সেখানে আমরা তার তত্ত্বটা বলে দিলাম, মানুষকে জাগাতে হবে, তার ভেতরে দেবতাকে জাগাতে হবে, তাহলে সেই মানুষই তখন দেবতা হবে, দেবজীবনের অধিকারী হবে, সে যোগ পথে হবে, ভক্তি পথে হবে, কর্মপথে হবে, সেগুলো আমরা পরে জেনেছি সব জায়গা থেকে। কিন্তু এসব বিরুদ্ধ চিন্তাধারাগুলি কীভাবে সম্মিলিত হয়েছে, সমন্বিত হয়েছে, সমন্বয়টা করেছেন দিলীপ কুমার রায়, অদ্ভুত মনীষার অধিকারী। আমি তো দিলীপ কুমার রায়ের বিশেষ নীতি বারিন ঘোষের পড়ে তো মানে আমরা উজ্জীবিত হই, যে বারিন ঘোষ যে এইরকম মেধা এবং বোধি এবং বোধের অধিকারী ছিলেন তা ভাবা যায় না। তার বক্তব্যগুলো আজকে আমার মানে কখনো যদি কেউ সে বিষয়ে আলোচনা করার জন্য রাখেন, মনমোহন ঘোষ, শ্রী অরবিন্দ ঘোষ এবং বারিন ঘোষ, নিঃসন্দেহে শ্রী অরবিন্দের অবস্থান অনেক উঁচুতে, কিন্তু বারিন ঘোষ অন্তর্জীবনের কোন গভীর প্রদেশে গেছিলেন, সে ভাব সেটি তুলে এনেছেন একেবারে খাঁটি ডুবুরির মতো দিলীপ কুমার রায়, মণিমুক্তা যেন তাকে জানাও আমাদের, এবং তাকে জানার মধ্য দিয়ে কিন্তু শ্রী অরবিন্দকে জানা যায়, তিনি অরবিন্দকে কীভাবে তুলে ধরছেন, বলে ওইরকম মানুষ পৃথিবীতে আছে, থাকতে পারে? যার কৃপায় আমরা এইসব জানতে পেরেছি তাদের মনোজগতের কাহিনী, তিনি দিলীপ কুমার রায়, আমি তাকে প্রণাম জানাই। তার বুক তার গান শুনেছিলাম এইখানে, কাঁদতে কাঁদতে তিনি গিয়েছিলেন, গৌরববাবু গাইলেন, আমরা শুনলাম, কিছুটা আবেগ তার ছিল, তাকে ধন্যবাদ জানাই, আজকে যিনি কম্পিয়ার শুভব্রত চৌধুরী, সকলকে নমস্কার। মহারাজকে আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
শ্রী সৌমেশকান্তি দাশগুপ্ত এই স্মারক বক্তৃতার বিষয়ে দু চার কথা বলবেন। নমস্কার। আজকের এই যে অনুষ্ঠান, এটা শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার এবং হরিকৃষ্ণ মন্দিরের যৌথ উদ্যোগে দ্বাদশতম অনুষ্ঠান। এখানে আমি শুধু আর কিছু কথা না, আবারই একটা জিনিস বলতে পারি ঘোষণাই যেন করছি, শ্রী দিলীপ কুমার রায়ের নানা প্রতিভার যে নানা দিক সে নিয়ে আলোচনা হচ্ছে অনেক জায়গায়, পত্রপত্রিকায়, আমরা তো সেই করছি, সে কথাই করছি, কিন্তু তার অনন্য প্রতিভার থেকেও তার সবচেয়ে বড় যে পরিচয় সেটা হলো তিনি ছিলেন সাধক এবং ভক্ত। ইনি নিজেও বলতেন যে সেইভাবেই আমাকে তোমরা দেখো। ওর সাধনার জীবনে পরিপূরক হয়ে এসেছিলেন মা ইন্দিরা দেবী, ওনার কন্যা শিষ্যা। আমাদের এই যে যৌথ উদ্যোগ হরিকৃষ্ণ মন্দির এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার, এখন যদিও সেটা কথার পর্যায়ে চলছে, আগামী বছর শ্রীমতী ইন্দিরা দেবীর 100তম জন্ম হবে এবং 2020 100 বছর পূর্ণ হবে। কাজেই সেই জন্ম শতবর্ষের, এটাকে কী বলে, সেন্টেনারি ইয়ার যেটা, সেখানে আমরা তাঁর স্মৃতিতে তাকে সেভাবে আমরা শ্রদ্ধা জানিয়ে কিছু কিছু অনুষ্ঠান করতে চাই। তো সেই যে প্রচেষ্টা, সেখানে আপনাদের শুভকামনা আমরা চাই, যাতে সে প্রচেষ্টাগুলো সফল করে তুলতে পারি। এইটুকু জানিয়েই আমি আমার বক্তব্য আজকে রাখছি। আজকের স্মারক বক্তৃতার কেন্দ্রে রয়েছেন শ্রী অরবিন্দ। আমরা এখন শুনব দাদাজির স্বর্গীয় কণ্ঠে শ্রী অরবিন্দ স্তোত্র। তারক অখিল চরাচর বিন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, তব করুণা তব আশিষ রাজে অনন্ত অনুপরমানুরমাধে ব্যাপ্ত যে ধন যে ধন বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, জগত নহে কভু মিথ্যা মায়া সর্ব ঘটে পরমেশ্বর গায়া, প্রাণ রূপ তুমি প্রাণী বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, তব মহিম জলয়াল গীত বরসে চৈত পুরুষ মম জাগ্রত হরসে, বিতর বিভব তব সাধক বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, জ্যোতির্ময় তব কৃপাব দরণে সার্থক কর গুরু মম চরণে, নন্দিত কর মন মধু কর বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, মতিমানস বিজ্ঞান দিতারে সচ্চিদানন্দ লোক বিহারী, কর করুণা দব মানব বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, অথিত ধর্ম ধর্মী জ্ঞানী তব শরণাগত সঙ্গীত প্রাণে, অথিত ধর্ম ধর্মী জ্ঞানী তব শরণাগত সঙ্গীত প্রাণে, রক্ষধারাবধি দানব বৃন্দে নম যোগেশ্বর শ্রী অরবিন্দে, প্রথম বিঘোষিত মর মরতে দেব
রবিবার তনার অমর রে বালক নব যুগ জাতক বৃন্দে নম যোগে জর শ্রী অরবিন্দে জয় 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 হে সভামুখ্য শ্রী শৌরীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুমতি নিয়ে আমি শ্রদ্ধার সঙ্গে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক শ্রী বিশ্বনাথ রায়কে দ্বাদশ দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতা প্রদান করার জন্য। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থাগুলিকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এই দ্বাদশ দিলীপ কুমার রায় স্মারক বক্তৃতাতে আপনাদের সঙ্গে আমার ভাবনার বিনিময় ঘটিয়ে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। সভামুখ্য আজকে যিনি, তিনি আমাদের শিক্ষক তুল্য অধ্যাপক শৌরীন ভট্টাচার্য, হরিকৃষ্ণ মন্দিরের সচিব হিসেবে আমাদের কাছে সৌমেশ দা অত্যন্ত পরিচিত। আমাদের ইনস্টিটিউট অফ কালচার, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি রঞ্জন মিত্র, এরা সকলেই আমার নিকট, এবং এই সুযোগ দেওয়ার জন্যে আমি তাদের কাছেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যে স্মারক বক্তৃতা, সেটির বিষয় যখন আমার কাছে জানতে চাওয়া হয়েছিল এবং আজকে যারা সেই বিষয়ের ঔৎসুক্যে এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অপরিসীম কৃতজ্ঞতা। যথেষ্ট সমাগম হয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আমাকে আনন্দ দিচ্ছে এই কারণে যে এটাতে কিন্তু এই বিষয়টি তাদেরকে টেনে এনেছে, এবং আমি সুনিশ্চিত রয়েছি এখানে এমন অনেকে উপস্থিত রয়েছেন যারা এই বিষয়টি সম্পর্কে, অন্তত তার কোনো কোনো বিশেষ দিক সম্বন্ধে, আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ। তবে যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে বা আমি নিজে আহ্বান করেছি, সেইটি একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে মোটামুটিভাবে নিজের কাছে পরিচ্ছন্ন হয়ে উঠতে পারবো, সেইটি আমার কাছে বড় সুযোগ। শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ, দিলীপ কুমার রায় আজকের উপস্থিতির কাছে প্রাথমিক পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আবার এদের বিশেষ বিশেষ দিক সম্পর্কেও এখানে অনেকে উপস্থিত আছেন যারা সে বিষয়ে চর্চা করেছেন। আমি একথা বলবো যে দিলীপ কুমার রায় তার রচনা সংগ্রহ বের হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত যাদের একটা অভাববোধ ছিল সেটা সেটা অনেকটা মেটবার সুযোগ হয়েছে। কিছু আগে সৌমেশদার কাছে আমি জানতে পেরেছি প্রায় 11টি খণ্ড প্রস্তুত হয়ে রয়েছে, 10 বেরিয়ে গিয়েছে। এই কথাগুলো বলে নিচ্ছি এই জন্যে যে যারা এসেছেন আর ওরাও যে সুযোগ দিচ্ছেন সেটা যাতে নেওয়া যায়। ইনস্টিটিউট অফ কালচারেতে এ বিষয়ে নিয়মিত চর্চার ব্যবস্থা আছে, বিশেষ করে সঙ্গীতের। যে যতই বলুন দিলীপ কুমার রায়ের বহুমুখী প্রতিভার কথা, কিন্তু একটু আগে যে কণ্ঠ এখানে আমাদের সামনে এলো সেটা একটা অন্য ধরনের ব্যাপার। সেটা তো হতে হবে না, কিন্তু সেটা উদ্দীপিত করে তুলবে যাদেরকে, তাদের প্রস্তুতির সুযোগ রয়েছে এখানে কলকাতার বুকে, সেইটি জানিয়ে দিচ্ছি। আর একেবারে বিষয়ে যাওয়ার আগে আরেকটি আকর্ষণীয় ভূমিকার দরকার হবে, সেটা হচ্ছে তিন ব্যক্তিত্বের অন্যতম প্রধান পরিচয় হচ্ছে পত্র রচনার ক্ষেত্রে তাদের বিস্ময়কর ভূমিকা। কি রবীন্দ্রনাথ, কি শ্রী অরবিন্দ, কি দিলীপ কুমার রায়, তাদের রচনার যদি পরিমিতির দিক থেকে দেখা যায় তাহলে প্রতিস্পর্ধী হয়ে উঠবে তা
মূল রচনার দিকে প্রায় একেবারে স্ট্যাটিস্টিক্স ছাড়াও বলা যেতে পারে। এবং পরিমাণে বলুন, বিষয়বস্তুর বৈচিত্র্যে বলুন, প্রকাশের অনন্যতায় পত্র রচনা বিশ্বপত্র সাহিত্যে প্রমুখ স্থানের মধ্যে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের আলোচনায় মূল অবলম্বন হচ্ছে রবীন্দ্রনাথের চিঠি দিলীপ কুমার রায়কে। এখন এই যে সম্বন্ধটা চিঠির, এটা একটু খুব অভিনব। দিলীপ কুমার রায় চাইতে রবীন্দ্রনাথ 36 বছরের বড়, শ্রী অরবিন্দ 25 বছরের বড়। এই দুজনের সঙ্গে যে পত্রালাপের বিষয়বস্তু, এটা যদি কেউ সামনে দেখে তাহলে পরিষ্কারভাবে আমার বলতে হবে যে আধুনিকতা কাকে বলে সেটা শেখা যাবে। জীবনের কিছু যে ফেলনা নয়, শ্রী অরবিন্দের নামের সঙ্গে উচ্চারিত অল লাইফ ইজ ইয়োগা, এটা যে কথার কথা নয়, সেটা শুধু শ্রী অরবিন্দের পঙ্গে পত্রোত্তরে নয়, রবীন্দ্রনাথের সঙ্গে আজকে যাওয়া যাবে না, কারণ সেইটা আমাকে কেন্দ্রিত হতে হচ্ছে শ্রী অরবিন্দে। কিন্তু এটা বিস্ময়কর পত্র রচক হিসেবে এরা তিনজনেই, যাকে রবীন্দ্রনাথ লিখছেন, আগে তো শ্রী দিলীপ রায়ের দিক থেকে আমি বলেছি, ওর চাইতে 36 বছরের বড়, তার সঙ্গে লিখছেন। এবং উল্লেখ কথার খাতিরে বলতে হবে যে তার পিতৃদেবের সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্কের দিকের যে সমস্যা, সেগুলো এখানে উঠে এসেছে। আর কি অকৃপণ স্নেহে তিনি সমস্ত দিকটিকে গ্রহণ করছেন, আমরাও কিছু তার ভেতরে যাব। দিলীপ কুমারের যে বারবার জানিয়েছেন, তার এইটি কিন্তু একটু জানাতে হবে, তোমাকে আমি অন্তরের সঙ্গে স্নেহ করি, তোমার মধ্যে যে একটি বিশুদ্ধ সত্যপরতা ও সারল্য আছে তাতে আমার হৃদয়কে আকর্ষণ করে। আমার মনে হয় ওর ব্যক্তিত্বের মূল দিকে তিনটি শব্দে রবীন্দ্রনাথ এখানে ধরে দিয়েছেন, একটি বিশুদ্ধ সত্যপরতা ও সারল্য আছে, এই সারল্যটাই আমি জোর দেব। এই নিয়ে ইনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মনের ভেতরে ঢুকে গিয়েছেন একেবারে, এইটা তার গুণ। আমি একটা চিঠির অংশ বলছি, মন্টু তোমাকে যদি অন্তরের সঙ্গে স্নেহ না করতুম তাহলে তোমার সঙ্গে বোঝাপড়া করবার লেশমাত্র চেষ্টা করতুম না। আর ওই মধ্যে দেখা যাবে বিশেষত শ্রী অরবিন্দ সম্পর্ক নিয়ে এমন এমন মুহূর্ত এসেছে যাতে পাঠক নির্জনে বসে থাকলে পরে উচ্চারণ করবেন এর পরে ওর উত্তর কি আসবে। বাস্তবে এরকম ঘটনা এ চিঠি যারা পড়েছেন তারা দেখবেন। আর যখন তিনি শেষে সই করেছেন, বারবার লিখেছেন স্নেহানুরুক্ত স্নেহাসক্ত, এইভাবেই কেবল লোকে রেখেছেন। আমরা লক্ষ্য করে দেখব যে তিনি দিলীপকে যে সমস্ত প্রশ্ন প্রসঙ্গ আসার দরকার ছিল, একটু সরিয়ে যেতে হবে আমাকে সময়ের জন্যে। একটা বিষয় হচ্ছে যে একটি চিঠিতে তিনি দিলীপকে বলছেন, একটা কথা কিছুতেই ভুলো না যে আমার স্বভাবের ত্রুটি থেকে যদি বা কখনো তোমাকে পীড়া দিয়ে থাকি, স্নেহের ত্রুটি থেকে কখনো নয়। একথাও নিশ্চিত যেন তুমি আমার কাছ থেকে আমার ভিতরকার কথা যত আদায় করতে পেরেছ এমন অল্প লোকেই পারে। এইটা যে রবীন্দ্র গবেষকদের বিপুল কাজ, তাদের কাছে প্রায় দিকদর্শক হয়ে লাইনটা থাকবে, রবীন্দ্রনাথ নিজে লিখে দিয়েছেন এটা, তুমি আমার কাছ থেকে আমার ভিতরকার কথা যত আদায় করতে পেরেছ এমন অল্প লোকেই পারে। আমরা স্বভাবতই কথা বিলাসী, এই জন্যে যারা আমাদের বলিয়ে নিতে পারে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতায় আমি উপসংহারে যাব, যে উনি কৃতজ্ঞতা স্বীকার করছেন যে তুমি আমাকে দিয়ে বলিয়ে নিয়েছ। আমরা কৃতজ্ঞ দিলীপ রায়ের কাছে। এবার আমরা বর্তমান আলোচনার অভিমুখে এসে গিয়েছি। আমাদের বর্তমান আলোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ এবং দিলীপ কুমারের পত্রালাপ ফুলে পড়ো, শ্রী অরবিন্দ মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, প্রসঙ্গ শ্রী অরবিন্দ,
আর শ্রী অরবিন্দ প্রসঙ্গে এমন অনেক সব নাম আসছে যেগুলো কিন্তু এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত। আপনারা লক্ষ্য করে দেখুন, রামানন্দ চট্টোপাধ্যায়, প্রতিমা দেবী, মীরা দেবী, বীরেন্দ্রকিশোর রায়চৌধুরী, মডার্ন রিভিউর সম্পাদক, প্রত্যেকের কাছে চিঠির মধ্যে শ্রী অরবিন্দ প্রসঙ্গ রয়েছে, এর সঙ্গে যুক্ত। এই সব জায়গায় যত সংখ্যা হবে দিলীপ রায়ের সঙ্গে প্রসঙ্গ, শ্রী অরবিন্দ প্রসঙ্গ তার চাইতে বেশি। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় এটি, যারা রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ সম্পর্কে উৎসাহী এবং জগৎ সম্পর্কে উৎসাহী, তাতে বিশ্বাস করেন যে এই দুই মহা ব্যক্তিত্বের ভূমিকা রয়েছে, তাদের কাছে এই চিঠির অংশগুলো অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। যাদের যাদের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে, তাতে আমি কোনোটাতেই ঢুকতে পারবো না, সেগুলো আপনারা নেবেন। কিন্তু একটি প্রসঙ্গ আমাকে বলতেই হবে, সেটি হচ্ছে শ্রীমা প্রসঙ্গে, দি মাদার। এখানে দিলীপ রায়ের সঙ্গে কথাতে একটি জায়গায় এসেছে, আপনারা জানেন রবীন্দ্রনাথ এবং মায়ের যোগাযোগের সম্পর্ক, সেটি দীর্ঘ অধ্যায়, কিন্তু তিনি সেখানে লিখছেন রবীন্দ্রনাথ, তোমার মায়ের কনভারসেশনস লাগছে ভালো, অনেক কথাই আমার মনের সঙ্গে মিলছে, কথাগুলি যেমন উজ্জ্বল তেমনি গভীর। এইটা প্রসঙ্গটা বলে দিই, মায়ের স্বাক্ষরিত এইটি গিয়েছিল, ওদের সঙ্গে জাপানে ওরা একসঙ্গে ছিলেন ইত্যাদি, কিন্তু এইটা দিলীপ রায়ের সঙ্গে চিঠির মধ্যে এই তথ্যটা আছে, অন্য জায়গায় পাওয়ার সুযোগ আমাদের নেই। এখনো পর্যন্ত প্রাপ্ত শেষ উল্লেখ 1936 সালের চিঠি, পরপর দুদিন, সেটি ততখানি গুরুত্বপূর্ণ নয় আজকের আলোচনায়। বিশ্বভারতী জার্নালেতে লরেন্সের সঙ্গে শ্রী অরবিন্দের যে কথা, সেইটি ওরা ছাপবেন, রবীন্দ্রনাথ বলছেন, সেই উৎসাহের দিক, তথ্যের জন্য এইটুকু জানার। এই যে জায়গা, সেইখানে আরেকটি জিনিস বিশেষ করে মনোরম, আমি এখানে যারা গবেষক রয়েছেন তাদের জন্য বলছি, এই চিঠিগুলোর মধ্যে একটি চিঠিতে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। প্রথম যখন দেশ পত্রিকায় দুটি সাহিত্য সংখ্যা এটা বেরিয়েছিল, তখনও সম্পাদকেরা সেই নামটির জায়গা ফাঁকা রেখেছেন, এখনও সম্পাদক ফাঁকা রেখেছেন, আমি মনে করি যুক্তিপূর্ণ, আমাকেও সেটা চুপ করে থাকতে হবে। কিন্তু আমি লাইনটি বলবো এই জন্যে যে যারা উৎসাহী তারা রবীন্দ্রনাথের চিঠির ভেতর থেকেই সন্ধান করে নিতে পারবেন, এবং তখন শ্রী অরবিন্দের সঙ্গে ওর সম্পর্কের সূত্রে শ্রী অরবিন্দের একটা দিক ফুটে উঠবে, সেটা আমি বলতে পারছি না, কিন্তু লাইনটা বলে দিচ্ছি। অরবিন্দের সাধনা, লিখছেন দিলীপ রায়কে, অরবিন্দের সাধনা বোঝবার মনোবৃত্তি এর নেই, ওর মনোবৃত্তি চিত্তরঞ্জনের ঠাঁচে ঢালাই করা, চিত্তরঞ্জনের বুদ্ধি ও শক্তি বাদ দিয়ে। অরবিন্দের সঙ্গে তার আকাশ পাতাল তফাত। ফরওয়ার্ডে নলিনীর লেখা পড়ে ভালো লেগেছে, এই সব কটা একটু যোগাযোগ করে নিলেই আপনারা বুঝে নিতে পারবেন কার সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তার সম্পর্কের জন্য আমি বলছি না, আমি বলছি ওইটা আলোচনা বিশেষ প্রয়োজন, তবে শ্রী অরবিন্দের দিকটা স্পষ্ট হবে। নলিনীদার ফরওয়ার্ডে লেখা ওর ভালো লেগেছে, নলিনীদার নলিনীকান্ত গুপ্ত, তার কাছে রবীন্দ্রনাথের দুটো চিঠি আছে, প্রসঙ্গ তো আসবে অন্য বলার জন্য। বিশেষ করে মনে করবার যে যারা ওর সঙ্গে যোগাযোগে এসেছেন তারা, মাঝে মাঝে এমন ঘটনা ঘটেছে, আমি তো বারবার বলেছি আমার কখনো কখনো মনে হয়েছে এই বুঝি সম্পর্ক ছেদ হয়ে গেল, এমন সব প্রসঙ্গ এসে গেছে। সেই রকম সময়ে রবীন্দ্রনাথ এগিয়ে গিয়ে আগে চিঠি দিয়ে দিয়েছেন, তার একটি আপনারা পরের অংশের মধ্যে আসবে, 1919 সালে মডার্ন রিভিউতে, সেটা মূল ইংরেজি চিঠি রবীন্দ্রনাথের, সেটা হয়েছে ঘরে বাইরে উপন্যাস বেরোনোর পর, যে যদুবাবু যে চিঠিটা লেখাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ, সে সমালোচনাটা পড়েননি যদুনাথ সরকারে, না পড়েই তিনি মডার্ন রিভিউতে চিঠি লিখে দিয়েছেন যে আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু উনি যা বলেছেন আমি মনে করি তিনি তা
মানে তার চরিত্রের সঙ্গে তার কোনো মিল নেই বলে উনি আগে বলে দিয়েছেন, যাতে কোনো অবস্থাতে তার সম্পর্কে ভুল বোঝা না হয়। কিন্তু যখন ভুল বোঝা হয়ে যায় তখন একটি চিঠির উদাহরণ দিচ্ছি অন্য। বলছেন দিলীপ কুমার রায়কে, আজ এই চিঠি লিখছি তার একমাত্র কারণ শ্রী অরবিন্দ সম্বন্ধে আমি অশ্রদ্ধা গ্রহণ করি, এই মিথ্যা উক্তিকে নীরবে অগ্রাহ্য করা আমি অন্যায় মনে করি। এই যে মিথ্যা উক্তিকে নীরবে অগ্রাহ্য করা আমি অন্যায় মনে করি। তোমার বন্ধু স্থির করেছেন ইস্টার্ন লাইন কণ্ঠে আমার কোনো উল্লেখ নেই বলেই আমি শ্রী অরবিন্দের বিরুদ্ধে কটাক্ষপাত করেছি। তিনি যদি মনে করে থাকেন আমি শ্রী অরবিন্দের উপর ঈর্ষা প্রকাশ করেছি তবে সে আমার দুর্ভাগ্য। সুতরাং সে যুগও তো এইরকমই ছিল, আমরাই তো ছিলাম সব। এবং সেইটার জন্য আগে আমি বলে নিলাম যে তিনি কিভাবে নিজেই আগে এগিয়ে গিয়ে ওর বিরুদ্ধে বলে দিয়েছেন। এইবারে আরেকটি জিনিস, এই যে বলা হয়েছে যে উনি ওর সম্পর্কে কিছু বলেছেন কি না, এটা রবীন্দ্রনাথের ছিল। আমি একটু অংশ পড়ছি, সবই দিলীপ রায়ের কাছে। তিনি বলছেন 25 জুন 1934 সালে লিখছেন, শ্রী অরবিন্দ আমার সম্বন্ধে কিছু বলেছেন শুনতে নিশ্চিত উৎসুক আছি। 1935 সালের 7ই সেপ্টেম্বর লিখছেন, এককালে শ্রী অরবিন্দের প্রশংসায় আমি পঞ্চমুখ ছিলেন, তিনি তার কোনো লেখায় আমার নাম উল্লেখ করেছেন বলে আমি জানি না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে 1935 সালে রবীন্দ্রনাথ এই কথা বলছেন। আমাকে দ্রুত বলতে হবে এই জায়গাটা, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার না করলে বিষয়ে গেলে পরে ভুল হবে। কারণ আমাদের সকলের এরকম ধারণা আছে যে উনি এত কথা বললেন এবং বলতে গিয়ে ওরা বলেন নমস্কার টমস্কার জানালেন, মানে যেন এইরকম একটুখানি, আর শ্রী অরবিন্দ কিছু বললেন না। এই কথাগুলো একজনের কথায় ছাপার অক্ষরে আমি তুলে দিচ্ছি। তিনি খুব সুপরিচিত জনপ্রিয় লেখক শঙ্কর, তার একটি লেখা এত দুঃখ এত কষ্ট কেউ কখনো পায়নি রবীন্দ্রনাথ সম্পর্কে। সেখানে তিনি বলছেন, অমিতাভ চৌধুরী এক জায়গায় মন্তব্য করেছেন, বন্ধুত্বের বিচারে রবীন্দ্রনাথের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। রবীন্দ্রনাথের কবিতা সম্বোধন করেছিলেন শ্রী অরবিন্দকে, হে বন্ধু হে দেশ বন্ধু স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তা বলেছেন রবীন্দ্রনাথের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। দুনিয়া শুদ্ধ লোকের সম্বন্ধে রবীন্দ্রনাথ স্মরণীয় কবিতা ও প্রবন্ধ লিখেছেন, তবু মানুষের মন ভরেনি, সমসাময়িক অনেকেই তার একতরফা শ্রদ্ধার্ঘ গ্রহণ করেছেন, প্রত্যুত্তরে কিছু লেখেননি যেমন শ্রী অরবিন্দ। বুঝুন, এইবার তাহলে এই প্রবন্ধের ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে একটুখানি দিতে হবে, শুধু অন্য কিছুর জন্য নয়। এই এই বক্তৃতাটা 2 ঘন্টা আমি শ্রী অরবিন্দ আশ্রমে করেছি, কারণ সেখানেই জানার দরকার ছিল। তারাও অনেকে যারা সব জিনিস সকল উৎসাহ নেই যে শ্রী অরবিন্দ অন রবীন্দ্রনাথ, তার থেকে একটু সারাংশ, তাতে মনে হবে উনি কি করে বলবেন এই কথা। এই জায়গায় 1908 সালে পাবনা কনফারেন্সে রবীন্দ্রনাথ রয়েছেন, 1908 সালে সভাপতি তিনি, তার নাম প্রস্তাব হয়েছে, শ্রী অরবিন্দ সেই প্রস্তাব সেই মঞ্চে সমর্থন করেছেন। পরের দিন বেঙ্গলি কাগজে টেলিগ্রাম নিউজের মধ্যে তার সেই সমর্থন সূচক যে ছোট্ট বক্তৃতা তার তার সারাংশ দেয়া হয়েছে। ইংরেজিগুলো বলতে গেলে আর সময় চলে যাবে। তার মধ্যে ছিল, তাকে ন্যাশনাল পোয়েট বলেছেন তিনি 1908 সালে, ওই এক মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের। আশ্চর্য রকমের প্রতিভার মানুষ, এমন প্রতিভা যাকে বুঝতে ভুল হয় না। কোন সময় জানেন? 1894 সালে লিখেছেন তিনি। তিনি কাব্যের উদাত্ত কণ্ঠ বাংলার যথার্থ আত্মাকে মুক্তি দিয়েছেন রূপের আধারে, 1894 সাল। রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দ সম্পর্কে বলেছেন প্রথম 1907 সাল। রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে শ্রী অরবিন্দ 9 বছর ছিলেন, তাতেও বলেছেন। সুতরাং কি কতটা হবে, কিন্তু তবু একটু বলে দেওয়া ভালো এটার জন্যে, যেটা আমাদেরকে আজকের ব্যাকগ্রাউন্ডে সাহায্য করবে।
যন্ত্রণার সময় নিজেকে পৃথক করে বেদনা মুক্তি ও শান্তি লাভের প্রসঙ্গে বলেছিলেন যে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা রচনা নিয়েও বলেছিলেন এটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। বলেছেন রবীন্দ্রনাথের প্রতিভার এক লক্ষণীয় অভিনবত্ব হচ্ছে কি সহজ আনন্দে এবং মৌলিকতার সঙ্গে তিনি বৈষ্ণব পদাবলীর সারাৎসারকে আত্মস্থ করেছেন এবং মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে আধুনিক রূপে ঘুরিয়ে দিয়েছেন। বলেছেন প্রাচীন ঋগ্বেদ উত্তর দক্ষিণের সমস্ত বৈষ্ণব কাব্যধারার পেছনে রয়েছে বিস্তৃত যোগ সাধনা বা আত্মিক ও আধ্যাত্মিক বিকাশ বিজ্ঞানের প্রয়োগ। এছাড়া ওইসব সৃষ্টি সম্ভব ছিল না। আজকের দিনে রবীন্দ্রকাব্যের অধিকাংশই এই রকম এক দীর্ঘ সুনিশ্চিত আধ্যাত্মিক আবিষ্কার ও অভিজ্ঞতার উত্তরাধিকারবাহী সাধনার চিহ্ন। ইংরেজি অসামান্য, বাংলা অনুবাদে অক্ষম প্রচেষ্টায় এইটুকু আপনাদের কাছে আনা গেল। বলেছেন অক্ষয় আধ্যাত্মিকতার প্রাচীন ভূমি ভারতবর্ষের এখনো রয়েছে রবীন্দ্রনাথ। বলছেন দুঃখাবিসার সম্পর্কে পণ্ডিচেরি যাওয়ার আগে দুঃখাবিসার কবিতা বলছেন এ হচ্ছে সেই কবিতাগুলির একটি যাতে আমাদের শ্রেষ্ঠতম গীতিকবির আশ্চর্য অননুকরণীয় গুণাবলী ফুটে বেরিয়েছে পরম শক্তি সৌন্দর্য ও মধুরিমা নিয়ে। দুঃখাভিসার জাতীয় কবিতার তীব্র মধুরিমা, প্রচণ্ড আবেগ, আধ্যাত্মিক অতলতা ও রহস্য, বারবার ফিরে আসা ধ্বনির উত্থান পতনের সূক্ষ্মতা, যে সূক্ষ্মতা কোনো পদ্ধতির নয়, যা একান্তই আত্মার সেই মধুক্ষরা প্রকাশ সৌষ্ঠব, এই হচ্ছে যথার্থ রবীন্দ্র সৃষ্টি। এ অনুকরণ করা সম্ভব নয়, কারণ এ হচ্ছে আত্মার সম্পদ। 1909 সালে পণ্ডিচেরি যাওয়ার আগে লিখেছেন। পরে লিখছেন সূক্ষ্ম মনোহর শিল্পী, এ ডেলিকেট সাটল ক্রাফটসম্যান, তার সৃষ্টি তিনি গড়ে তুলেছেন পূর্ণ লাবণ্যে ও আধ্যাত্মিক সৌকুমার্যে। আর পণ্ডিচেরিতে পৌঁছে আর্য পত্রিকার ফিউচার পোয়েট্রিতে প্রথম বিশ্বযুদ্ধের সমকালে আজকে রবীন্দ্র সমালোচনার সমস্ত ধারা হয়, সেদিনকার শ্রেষ্ঠ বিশ্বের কবিদের সামনে তাকে উপস্থিত করে আধুনিক আন্তর্জাতিক ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথকে তিনি উপস্থিত করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সমকালে। তার একটু বাংলা অনুবাদ শোনা যাক। বর্তমানে মানুষের মন সীমা অতিক্রমণের জন্য প্রস্তুত, আর এ পর্যন্ত সব ছাড়িয়ে যে সূক্ষ্মতম চূড়ায় পৌঁছানো গেছে তার উপর দাঁড়িয়ে রয়েছে বা বলা যায় এক মধ্যবর্তী স্তরে ডানা মেলেছে বা ভেসে চলেছে রবীন্দ্রনাথের কবিতা, যার সন্ধান আর প্রাপ্তির আভাসে স্পষ্ট সূক্ষ্ম সুকুমার আত্মিক অভিজ্ঞতার এক চৈত্য আধ্যাত্মিক স্বর্গে প্রতিষ্ঠিত দৃশ্য আর ধ্বনির উত্থান পতন তার জ্যোতি বিচ্ছুরণের স্পর্শে মর্ত সুরকে রূপান্তরিত করে চলেছে। রবীন্দ্রনাথের সৃষ্টি বর্তমানের এপারের সীমা অতিক্রমণের এক নিয়ত সঙ্গীত, এক মন্ত্রধ্বনি মুখরিত যাত্রা, যাতে আত্মার সত্যের সূক্ষ্মধ্বনি ও জ্যোতি জীবনের সুন্দরতর সূক্ষ্মতায় নব অর্থ দান করে। সব ছাড়িয়ে শ্রী অরবিন্দের সম্পর্কে তার মন্তব্য হচ্ছে ওখানে দেখতে পাচ্ছি, ও হ্যাঁ ও ইটা রিপোর্টে রয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা নাম তুলে নিচ্ছি। টেগোর হ্যাজ বিন এ ওয়েফেয়ারার টুয়ার্ডস দি সেম গোল টু অ্যাজ আওয়ার্স ইন ইজ ওন ওয়ে। সমস্তটা সরিয়ে নিয়ে এসে দিলীপ কুমার রায়ের কাছে চিঠিতে তিনি এই কথাটি বলেছিলেন, যেটা প্রায় লোকে মানে কোট করে থাকেন, রবীন্দ্রনাথ এবং আমরা একই লক্ষ্যের পথিক, তিনি চলেছেন তার নিজের পথে। এই যে জায়গাটা, এত গভীরভাবে অনুধ্যানের বিষয়, কেন এবং কোথায় সেইটি ভিন্ন সময়ের আলোচনার। শুধু একটি মাত্র জিনিস যেটা আমি বলবার চেষ্টা করেছি আপনাদের কাছে, যে এই যে অভিযোগ অনুযোগ সেটা যে কতখানি অর্থহীন সেইটির একটু সামান্য পরিচয় দেওয়ার জন্য। আচ্ছা এবার তাহলে আমরা ঠিক যে জায়গায় যাব সেটি হচ্ছে এই যে
এই শ্রী রবীন্দ্রনাথ এবং দিলীপ কুমার রায়ের পত্রে পত্র বিনিময়ের মধ্যে শ্রী অরবিন্দের প্রসঙ্গ, 100টা চিঠি এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের দিক থেকে আছে ওর কাছে, দিলীপ রায়ের কম। সুতরাং দিলীপ রায়ের প্রসঙ্গের উত্তরে উনি বলছেন বলে কোথাও কোথাও জানিয়ে দেব প্রসঙ্গটা কি। এই সমস্ত কিছুর মধ্যে আমরা বাছাই করে নিয়েছি 4টি জায়গা, এবং এই 4টি জায়গা কেন বাছাই করেছি যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি ঠিক মতো, তাহলে আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। এই যে দিলীপ রায় যখন গেলেন প্রথমে আশ্রমে, সেই আশ্রমে যোগ দেওয়ার পর দিলীপ রায়ের প্রথম চিঠির উত্তরে রবীন্দ্রনাথ একটি কবিতা পাঠান, তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর 1928 সালে লেখা, দিলীপ রায়ের 22শে ডিসেম্বর 1928। এই চিঠির দীর্ঘ চিঠি শেষ করার পরে দিলীপ রায় লিখেছিলেন, যদি বিবাহ করতাম কোনো না কোনো একটা কবিতা আদায় করতাম, যেহেতু পাওনাটা আর আদায় করা হলো না, সেহেতু তার স্থলে অন্য ইচ্ছেটা আদায় করবার দাবি বা ছাড়ি কেন। তাই তিনি পরিষ্কার বলেছেন, বিবাহের চেয়ে বড় সার্থকতার পথেই যখন চলেছি তখন কেন আপনি কয়েক ছত্র লিখে দেবেন না, দাবিটা একবার লক্ষণীয় বিষয়। এইটার উত্তরে যে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছেন সেইটি আমরা পড়ব, ছোট্ট কবিতা, আর এর মধ্যে উপমাগুলো যে মুহূর্তে দেখতে পাব বিস্মিত হয়ে যাব। নিম্নে সরোবর স্তব্ধ হিমাদ্রির উপত্যকা তলে, ঊর্ধ্বে গিরিশৃঙ্গ হতে শ্রান্তিহীন সাধনার বলে, তরুণ নির্ঝর ধায় সিন্ধুষণে মিলনের লাগি অরুণোদয়ের পথে, সে কহিল আশীর্বাদ মাগি হে প্রাচীন সরোবর, সরোবর কহিল হাসিয়া আশীষ তোমার তরে নীলাম্বরে উঠে উচ্ছসিয়া প্রভাত সূর্যের করে, ধ্যানমগ্ন গিরি তপস্বীর নিরন্তর করুণার বিগলিত আশীর্বাদ নীর, তোমারে দিতেছে প্রাণধারা, আমি বনচ্ছায়া হতে নির্জনে একান্তে বসি, দেখি তুমি নির্বারিত স্রোতে সঙ্গীত উদ্বেল নৃত্যে প্রতিক্ষণে করিতেছ জয়, মসিক কৃষ্ণ বিঘ্নপুঞ্জ পথরোধি পাশানু সঞ্চয়, গূঢ় জড় শত্রুদল এই তব যাত্রার প্রবাহ, আপনার গতিবেগে আপনাতে জাগায় উৎসাহ। আছেন অনেক মাস্টারমশাই আমার মতন যারা পড়ি গিয়েছেন বাংলা কবিতাকে, ক্লাসে পড়াতে গেলে তো প্রায় সর্বনাশ করা হয়, তা এই দায়িত্বের মধ্যে একটুখানি শুধু স্মরণ করাতে হবে যে উপমাটি রয়েছে, প্রথম গিয়েছেন প্রথম চিঠির উত্তরে প্রথম উত্তর, তার মধ্যে তিনটি উপমা আছে, একটি হচ্ছে তরুণ নির্ঝর, অপরটি প্রাচীন সরোবর, আর অন্যটি ধ্যানমগ্ন গিরি তপস্বী। ধ্যানমগ্ন গিরি তপস্বীর স্রোতে সিক্ত হয়ে সে প্রাচীন সরোবরকে জিজ্ঞাসা করছে, প্রাচীন সরোবর উত্তর করছে। তাহলে উপমাতে স্পষ্ট হয়ে গেছে যে তিনি কে কোথায় অবস্থান এই তিনজনের পরিষ্কার। এই যে চিঠিটি, এই চিঠির মধ্যে লুকিয়ে রয়েছে মূল চাবিকাঠিটি, সেই মূল চাবিকাঠিটি হচ্ছে একেবারে যেখানে তিনি ধ্যানমগ্ন গিরি তপস্বী বলেছেন তাকে, ধ্যানমগ্ন গিরি তপস্বী। এর পরের চিঠিটির সঙ্গে এটি সংযুক্ত, কেন শ্রী অরবিন্দের এই তপস্যা সুদীর্ঘকালের বাইরের দিকে, এইটি অভিযোগ হয়ে রয়েছে বহুজনের দৃষ্টিতে। আমি এইটার ওপর একটু জোর দেবো, আমার আমার যে পরিচয় অনেক কিছু বলা হয়েছে, কিন্তু যেটি আমি সবচেয়ে স্বীকার করি সেটা বড় পরিচয় হচ্ছে যে আমার জীবনের এখন প্রায় গুনে গেতেই অনেকের তারিখ মালায় 44 বছর আমি শ্রী অরবিন্দ সম্পর্কে বলছি, এবং সেটা একেবারে গ্রাম বাংলা থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় চত্বর, এটা আমার কাজ। এখন সেই কাজটাতে আমি যেটা গ্রামের কিশোরের মুখে দেখেছি অভিমান ভরা উত্তর, উনি কেন চলে গেলেন,
আর বিশ্ববিদ্যালয় চত্বরে সুবিজ্ঞ অধ্যাপকের থেকে যেকে দেখেছি, রাজনীতিজ্ঞদের দেখেছি, ইতিহাস চর্চাবিদদের দেখেছি, একটি বিরাট অভিযোগ, একটি বিরাট অভিযোগ, এই জায়গাটা কেন উনি চলে গেলেন, কি করছেন উনি ওখানে, এইটি আমাদের খুব ভালো করে দেখতে হবে এই চিঠিটির মধ্যে। একটা লাইন হচ্ছে, আগে যেমন ছিল ওই তিনি সেখানে বলেছিলেন গিরি তপস্বী, এখানকার চুম্বক লাইনটি হচ্ছে শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন, শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন, এই অসামান্য মন্তব্য। আর এটাকে পুরে ভরে দিয়েছেন তিনি রসিকতার মোড়কে। আপনাদের আগেই বলেছি যে এই চিঠিটি হচ্ছে 1931 সালের 18 এপ্রিল, চিঠিটি আমি কিছু অংশটা পড়ব, এবং এটা যে প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন দিলীপ রায় প্রশ্নের উত্তরে, সেইটাতে জড়িয়ে দিয়েছেন নিজের জীবন। এই সময় রবীন্দ্রনাথ ছবি আঁকছেন এবং ওতেই তিনি নিজেকে ঢেলে দিয়েছেন। শ্রী অরবিন্দ সম্বন্ধে আমার মনের ভাব তুমি ঠিক মতো ঠাউরাওনি, বাংলাটা লক্ষ্য করবেন, একেবারে চলতি সামনে বসানোর মতন, উনি অত্যন্ত সচেতন ব্যক্তিগত জিনিস লিখতে গাওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ, ঠাউরাওনি, তার মানে তুমি যাদের কথা কোট করে বলেছো আমার মত তুমি মনের ভাব তুমি ঠাউরাওনি, একটু খোলসা করে বলি ঠাউরাওনি এবং খোলসা, রবীন্দ্রনাথের লাইন। আজকাল প্রায় মাঝে মাঝে ছবি আঁকার তাগিদ আসে, তখন দরজা বন্ধ করতে হয়, কলমের মুখে রূপের আবির্ভাব হয় নির্জনে, এই যে দ্বারের বাইরের লোককে ঠেকিয়ে রাখি এজন্যে নিজেকে দোষ দিনে, স্বয়ং সৃষ্টিকর্তা তার ছবির প্রথম আঁচড় টানেন গোপনে। এই উপমাটা রাখবেন ব্যাকগ্রাউন্ডে। ছবি আঁকা ব্যাপারটা যদি নির্জনে, তবু ছবি ব্যাপারটা সর্বজনের, এস্থলে জনতারই কর্তব্য নিষ্কৃতি দেয়া, ছবি তো পাবে তুমি, আর ছবি আঁকতে হবে আমাকে একাকী, তাহলে তুমি আমার একাকিত্ব কেন সহ্য করবে না। রচনাশালায় আড্ডা জমাতে আসা ধৃষ্টতা, এগুলো সব ধরে নেবেন পরের উত্তরে, যারা ছবি আঁকাটা কি মনে করে বাজে কাজ তারা বর্বর, তারা যা বলে বলুক গে, রাগ করে তো করুক, তারা কমিটি মিটিং এ কোরাম রক্ষার জন্য চেঁচামেচি করে, তখন দরজায় ডবল তালা লাগিয়ে কাজ বন্ধ করলে দোষ হয় না। কি অদ্ভুত! এর পরের লাইনই হচ্ছে খোলসা করে বলা, শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন, ভাষা চেঞ্জ করে গেছে, শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন। আপনারা লক্ষ্য করবেন একদম প্রথম থেকে দিলীপ রায় যাওয়ার পর যখন ওকে শ্রী অরবিন্দ লিখছেন, আপনি একটা জায়গাতে তার চিঠিতে শ্রী অরবিন্দ ছাড়া দেখবেন না অরবিন্দ, কিন্তু চিঠি এটা মাস্টারির ধারা, খাম যেগুলো যাচ্ছে অরবিন্দ আশ্রম, আর চিঠিতে যখন উনি লিখছেন তখন শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন, তার সম্বন্ধে সমাজের সাধারণ নিয়ম খাটবে না, তাকে সসম্ভ্রমে দূরেই স্থান দিতে হবে, সব সৃষ্টিকর্তাই একলা তিনিও তাই, আমাদের অভিজ্ঞতা সেখানেই যেখানে জমেছে সকলের সঙ্গ, তার উপলব্ধির ক্ষেত্র সকল জনতাকে উত্তীর্ণ হয়ে, কিন্তু আমরা সেটা সহ্য করি কেন? কি বিউটিফুল উত্তর! তারপর সেটা ব্যাখ্যা করতে গেলে পরে একেবারে অপরাধ হয়ে যাবে, কিন্তু অসামান্য উপমা বলছেন, বলছেন যে জন্যে মেঘকে সহ্য করি দূর আকাশে জমতে, শেষকালে বৃষ্টি পাওয়া যাবে বলে চাষের জন্যে তৃষার জন্যে, কিন্তু কলের পাইপটা যদি মেঘের মধ্যে চালান করে দেওয়া যায় তাহলে শহরের মেয়র সাহেবকে কাগজে গাল দিতেই হবে। কি রসিকতা, কি সূক্ষ্ম রসিকতা! যারা সব এতকাল সমালোচনা করেছেন এই একটা উত্তর তাদের কাছে, সমস্ত কিছু মানুষের জন্য তিনি করেছেন, তার পূর্বভাগ ছিল ভারতে, কেন না ভারত সে খবরটা পৃথিবীর মানুষকে জানাবে, তার জন্মদিনে ভারত 75তম জন্মদিনে ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গেল
তিনি যে পাঁচটা স্বপ্ন বলেছিলেন তার ক্রমটা দেখলে পরেই বুঝে যাবে যে কোথায় কি ভারতের স্বাধীনতা এশিয়ার মুক্তি বিশ্ব ঐক্য ভারত পৃথিবীকে দেবে অধ্যাত্ম জ্ঞান বিবর্তনের পথে মানুষ এক ধাপ এগিয়ে যাবে মন সুতরাং আজ যদি বন্দে মাতরম কাগজের এডিটোরিয়াল গুলো কেউ পড়ে তাহলে দেখবে যে ঔপনিবেশিক দাসত্ব মুক্তির সংগ্রামে একজন উদ্দীপিত করছেন দেশবাসীকে কিন্তু বলতে ভুলছেন না আমরা ভারতের স্বাধীনতা ভারতের জন্য চাইছি না পৃথিবীর জন্য চাইছি এই শ্রী অরবিন্দকে বুঝতে হবে আমরা বুঝিনি রবীন্দ্রনাথ বুঝেছেন রবীন্দ্রনাথ বুঝিয়েছেন 31 সালে বলেছেন এই কথা যে ওকে ডিস্টার্ব করার নয় ওকে কাজ করতে দাও এই যে জায়গাটাকে তিনি ওইভাবে তুলেছেন এই আত্মসৃষ্টিটা কি একটুখানি আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে কি করছেন তিনি সেখানে দুটি মন্তব্য আমি আনব মাত্র এক একদিকে দুটি শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলের শ্রী অরবিন্দ এই কথাটা আপনারা সবাই জানেন ফর মাইসেলফ ইট ওয়াজ রামকৃষ্ণ হু পার্সোনালি কেইম অ্যান্ড ফার্স্ট টার্ন মি টু দিস ইয়োগা এই স্বীকৃতি মতিলাল রায়ের কাছে তার আছে তার ভারতের অধ্যাত্ম সাধনার চিরন্তন প্রবাহ সেই পরম্পরার স্বীকৃতি সেখানে রয়েছে আমি যে দুজনের কথা বলছি শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলের প্রথম হচ্ছেন জোসেফাইন ম্যাকলিয়র ইনি স্বামীজির চাইতে বড় ছিলেন বয়সে দীর্ঘ জীবন পেয়েছিলেন 1949 সালে যান শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তিনি বলতেন ফ্রেন্ড অফ স্বামী বিবেকানন্দ তাকে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত তার নাম তিনি দুবার শ্রী অরবিন্দ আশ্রমে গিয়েছেন প্রথমবার যখন যান তখন শ্রী অরবিন্দকে দেখা হতো অর্থাৎ 1926 সালের আগে একবার গিয়েছিলেন আর পরে যেবার যান তখন যান তখন শ্রী অরবিন্দ একান্তবাসে চলে গেছেন ওর একটুখানি শুনুন তাহলে বুঝবেন আই স হিম মানে শ্রী অরবিন্দ অ্যাট পন্ডিচেরি অ্যাবাউট 20 years এগো টল জেন্টল টাইপ ভেরি স্কলারলি অ্যান্ড বাই মেনি থট টু বি দি মোস্ট স্পিরিচুয়াল বিইং ইন ইন্ডিয়া তারপর কিছু এসব কথার পর ওনলি ফর দি পাস্ট 12 years হ্যাজ দি মাদার এ ফ্রেঞ্চ লেডি টেকন ওভার অল সেকুলার রেসপন্সিবিলিটি লিভিং অরবিন্দ ফ্রি ফ্রম মেডিটেশন ডিসকভারিং দি স্পিরিচুয়াল লস দ্যাট বিইং হ্যাভ উইদ ইন অ্যান্ড ওনলি নাও And only now am I able to understand that Sri Aurobindo may be continuing the work that Swamiji told him to do. Josephine MacLeod. এই যে শ্রী অরবিন্দ তাকে বলেছে স্বামীজি তাকে বলেছিলেন এটা আপনারা জানেন একবারে অনেক কথা এ সম্পর্কে আছে কিন্তু শ্রী অরবিন্দ যেটা লিখেছিলেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি বিবেকানন্দ ইন দি আলিপুর জেল gave the foundation of the knowledge which is the basis of our sadhana amader dictionary te giye foundation er basis deya thake basis er foundation deya thake shei gyaner bhitti diyechilen jar upor dariye royeche amar sadhana amader sadhana bolchen ke tar porichoy ta samanno diyechi tini bolchen and only now am I able to understand that Sri Aurobindo may be continuing দি ওয়ার্ক দ্যাট স্বামীজি টোল্ড হিম টু ডু এখানে আরেকটু ওর আরেকটা চিঠি থেকে একটু যোগ করে দেবো অনেকে এইসব বলেছেন সাধারণ নয় যে উনি শিবাবিন্দুকে বলতে গেলেন আরো তো অনেক ছিলেন তো আমার মাস্টারি করো বেশ আমি বলেছিলাম যে টাটাকে জামশেদজি টাটা যখন দেখা হয়েছিল তখন ওকে কি করতে বলেছিলেন ব্যবসা করতে বলেছিলেন যাকে যা বলার তাই বলবেন তা সেটা আমার কথা জোসেফাইন কি বলছে ম্যাকলিয়ট কি বলছেন শুনুন Vivekananda did not give same teaching to everybody. Josephine said, it depends upon your evolution. If you are ready, when you are ready, the teacher comes. It's your readiness that causes it. এখন এই কাজটি সেখানে আরেকজন শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলের এই বাড়ির সঙ্গে যার একান্ত যোগাযোগ স্বামী লোকেশ্বরানন্দ তিনি শ্রী অরবিন্দ জন্ম শতবর্ষে একটি প্রবন্ধ লিখেছিলেন খুব সাধারণত হাতে পাওয়া যায় না তার একটুখানি আমি বলছি
তিনি শ্রী অরবিন্দের লেখা থেকে কোট করে লিখছেন, শ্রী অরবিন্দ ইন হিজ আইডিয়াল অফ কর্মযোগিন সেড দি ওয়ার্ক দ্যাট ওয়াজ বিগান অ্যাট দক্ষিণেশ্বর ইজ ফার ফ্রম ফিনিশড, ইট ইজ নট ইভেন আন্ডারস্টুড দ্যাট উইচ বিবেকানন্দ রিসিভ অ্যান্ড স্ট্রোভ টু ডেভেলপ হ্যাজ নট ইয়েট ম্যাটেরিয়ালাইজড। এটা কোট করে তিনি লিখছেন, হি হিমসেলফ ক্যারিড ফরওয়ার্ড দি ওয়ার্ক from where Swami Vivekananda left it. It is perhaps not yet understood, but his prolific writings, in particular his own life, both do much to make its meaning clear. Ami ei duti udaharon dilum je jokhon oi rokom sob kotha ache tai ekhon shomoyabhabe o line ta na bole amake ektu khani bolte hobe je দিলীপ রায়ের কাছেই তিনি চিঠিতে যেটুকু বলেছিলেন যে তার যোগের বৈশিষ্ট্যটা কি সেইটা একটু দ্রুত আমি পড়ে দিতে চাই। অল দি ওল্ড ইয়োগাস পুট দি এম্ফাসিস অন গোয়িং টু নির্বাণা অর টু হেভেন বৈকুণ্ঠ গোলকা ব্রহ্মলোক এটসেট্রা ফর গুড অ্যান্ড সো গেটিং রিড অফ ডিপার্ট। মাই এম্ফাসিস ইজ অন লাইফ হিয়ার অ্যান্ড ইটস ট্রান্সফরমেশন and I put that as the aim at once of my yoga and of the terrestrial manifestation. Porishkar, ami shikar korbo ki na korbo. Shudhu ei khane tar boishishto dariye royeche. Jogote, jogot chhere noy. Tarpore Dilip Ray lege royechen, ke age ache na ache, tokhon uni eto dur porjonto bolechen, je if there is something anywhere in the past which coincides with the aims and conceived process of my yoga, I shall be glad to know of it. Amita Janina. Pore kichuta bad diye bolchi, it is great pity that I should have wasted all my life cleaving it out anew with much difficulty. Ami ekhane je kaj korechi. Abar ei kothatar shonge atmosrishtite nibishto achen. Ki korchen tini okhane boshe? 40 bochor pondicherite. 24 বছর একটা ঘরে তিনি বসে আছেন, কি করছেন? পরিষ্কারভাবে যেন মনে হবে একটা ল্যাবরেটরিতে উনি বসে আছেন। আই থিঙ্ক আই ক্যান সে দ্যাট আই হ্যাভ বিন টেস্টিং ডে অ্যান্ড নাইট ফর ইয়ার্স আপন ইয়ার্স মোর স্ক্রুপুলাসলি দ্যান এনি সায়েন্টিস্ট হিজ থিওরি অর হিজ মেথড অন দি ফিজিক্যাল প্লেন। দ্যাট ইজ হোয়াই আই অ্যাম নট অ্যালার্ম বাই দি অ্যাসপেক্ট অফ দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি or disconcerted by the often successful fury of the adverse forces who increase in them rays as the light comes nearer and nearer for the, to the field of earth and matter. Jeno ekebare porishkar uni dekhchen bigyanir moton ebong bolchen amar kono chinta nei. Bikkhato kobita ta apnader onekeri mone porbe, God's labor. I have been digging deep and long mid a horror of field and mire, a bed for the golden river song, a home for the deathless fire. Mrittu tarito prithibite amor jiboner shopno pore dite pondicherir ashon. Amake etao bolte hobe aro kichutar jonne je eta porishkar tini bole diyechen, tini bishad hosad grusto hoye shekhane chole janni, sthir nishchit hoye giyechen borto bartum apnarao porechen ebong bolechen তিনি যে পথ দেখিয়েছিলেন সে পথ ধরেই পরবর্তীকালে আসবে এই সুনিশ্চিত হয়েই তিনি চলে গিয়েছেন। তাহলে তার জীবনের দিকে তাকালে শ্রদ্ধা লাগলে ভিন্ন মতের যাত্রীরাও বিশ্বাসে ফেরেন। আমি একজনের কথা বলবো, শ্রী বিনয় চৌধুরী। শ্রী অরবিন্দের রেলিক্স রিসেপশনেতে তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন, আমার এখনও ছবিটা ভাবছে, তিনি বললেন যখন তিনি চলে গেলেন খুব আঘাত পেয়েছিলাম, কিন্তু তারপর নিজেকে বোঝালাম যার এত আত্মত্যাগ তিনি নিশ্চয়ই একটা কিছু বড় তার চাইতে বড় কিছু সেখানে করছেন। এইটা হচ্ছে শ্রদ্ধা, এইটা নিয়ে এগো তাহলে সব অভিমান মানা যায়, সব অভিযোগের উত্তর দেয়া যায়, অন্যথায় ইচ্ছে হয় না। এখন এই যে এইখানে আমি স্বামীজির একটি কথা বলবো, বিশেষ করে কেন বলবো এই জায়গাটাতে, যে এই যে লোকেদের এই সমস্যাটা হচ্ছে না কেন হচ্ছে বলুন তো, তারা পরিষ্কারভাবে বলছেন, তারা পরিষ্কারভাবে বলছেন এত আত্মত্যাগ সমস্ত ছেড়ে দিলেন এই সব করলেন তার জন্য তারা বুঝতে পারছেন, কিন্তু যেই পণ্ডিচেরি চলে গেলেন সঙ্গে সঙ্গে আর বুঝতে পারছেন না। স্বামীজির বিখ্যাত লেখা মাই মাস্টারের একটা লাইন শুনি,
just as you now, just you, as you are brave to jump at the mouth of a cannon with a hurrah, just as you are brave in the name of patriotism to stand up and give up your lives for your country, so are they brave in the name of God. Ei hocche line uttor je oi otake birotto dekhcho kintu tumi etate dekhte pachho na je eta birotto keno etao birotto oi je 4 bochhor prottokkho rajnitite chilen 1 bochhor jele mukhor hoyechilen epashe niropota opashe nirobota sei chobiti amra dhorlum taro bhetorta dekhini আর তার 40 বছর ধরে ওখানে বসে থাকা 24 বছর একটা ঘরে আমরা কি একবারও দেখব কোন উপমায় চিহ্নিত করা যায় আপনারা বিস্মিত হয়ে আপনারা তো জানেন দিলীপ রায়ের কাছে চিঠিতে সেটা ধরা পড়েছে যে ওই যে নিবিষ্ট হয়ে আছেন উনি গিয়ে বলেছিলেন নাকি যে আপনি কবে বেরোবেন এসব অন্য আলাদা কথা সেসব কথা সঠিক বলতে পারা যায় না চিঠি আছে আমি এখন সময়ের জন্য বলবো না অর্থাৎ শ্রীঅরবিন্দ জিজ্ঞেস করেছিলেন দিলীপ রায় যখন ওকে লিখেছিলেন যে আপনি নাকি বলেছেন বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীকে যে আপনি 2 বছর বাদে বেরোবেন তো শ্রীঅরবিন্দ তার উত্তরে ওকে লিখেছিলেন আই এম সারপ্রাইজ অ্যাট টেগোরস রিমার্ক অ্যাবাউট দি 2 ইয়ার্স হি মাস্ট হ্যাভ মিসআন্ডারস্টুড অর মিসহার্ড মি আই ডিড টেল হিম দ্যাট আই উড এক্সপ্যান্ড ওনলি আফটার মেকিং এ পারফেক্ট ইনার ফাউন্ডেশন হিয়ার But I gave no date. Eight-year pore, jei kothata hoyeche du bochore beroben ar tini elen na ei niye je byapar ta hoyechilo Dilip Ray bollen tar uttore Rabindranath ki likhchen Kollani eshu Montu Sri Aurobindo-r kotha bhul shune thakbo khub shombhob shongbad ta ar karo mukh theke shona অহল্লা পাশানির প্রয়োজন ছিল রামচন্দ্রের পদস্পর্শ দেশে পাশানকে সচেতন করতে হবে ওটাকে বল বাইরের ধাক্কা খেয়ে গড়িয়ে গড়িয়ে মরছে পলিটিক্সের থালা গড়গড় শব্দ হচ্ছে ধুলো উড়ছে অন্তরে উদ্বোধন নেই সেই জন্যেই প্রাণস্পর্শের অপেক্ষায় আছি ধ্যানমগ্নগিরি তপস্বী দেশ এখানে অহল্লা আর শ্রী অরবিন্দের পদস্পর্শ তাই প্রাণস্পর্শের অপেক্ষায় আছি সেই জন্য বলেছি 2 বছর পরে বেরোবেন তাহলে এইসব পড়ার মনে হয় যে কে কাকে কখন কি বলেছিলেন এসব কোনো কিছুর দরকার নেই এই উপমা যার হাত থেকে আসে তখন এই যে ধুলোরা আমি সময় আমি আপনাদের বলছি এটা অন্তত তারও 18 সালের লেখা আর এটা 31 সালের লেখা অ্যান্ড্রুসকে লিখেছিলেন শান্তিনিকেতন মাস্ট বি সেভড ফ্রম দি ওয়ার্লউইন্ড অফ ডাস্টি পলিটিক্স ওইখানে যে ডাস্টি পলিটিক্স সেটা বাংলায় এখানে এসে এত বছর পরে দাঁড়িয়েছে যে ধুলো উড়ছে গড়গড় করছে শব্দ হচ্ছে কিন্তু প্রাণের স্পর্শ নেই কি উপমা এই সব দিলীপ রায় বার করে রেখে গেছেন আমাদের জন্যে উনি নিজে বলেছেন ওর ভেতর থেকে বার করেছেন এইবারে আর একটি দিয়ে আমরা আশা করছি শেষে চলে যেতে পারবো সেটা একবারে বিস্ময়কর ধ্যানমগ্ন গিরি তপস্বী গেছে তারপর তিনি তাকে ওই শ্রী অরবিন্দ আত্মসৃষ্টিতে নিবিষ্ট আছেন তারপরে অহল্লার জন্য শ্রী রামচন্দ্রের পদস্পর্শ গেছে তারপর বিস্ময়করভাবে একটি শব্দ ব্যবহার করেছেন 1932 সালে তোমার লাইনটা হচ্ছে শ্রী অরবিন্দকে আমি অকৃত্রিম ভক্তি করি অকৃত্রিম ভক্তি করি রবীন্দ্রনাথকে ভক্তি শব্দের অর্থ বোঝাতে হবে না চিঠিটার একটু অংশ শুনুন তোমার লিপির প্রথম ছত্র পড়েই চমকে উঠেছিল কল্যাণীয়াসুর পত্রে কি অপরাধ করেছি মনেই করতে পারলুম না শেষে প্রবাসীখানা পড়ে বুঝলুম কোথা থেকে তুমি আমার অপরাধ নিয়েছ তাতেও আমার বিস্ময় কিছুতেই কমল না তুমি জানো আমি শ্রী অরবিন্দকে অকৃত্রিম ভক্তি করি তাকে আমি আধুনিক কালের ব্যবসায়ী অবতারদের দলে গণ্য করতে পারি এমন কুৎসিত কথা তুমি কল্পনাও করবে এ আমার স্বপ্নের অতীত ছিল
এর পর এই তারিখের পর এই 32 সালের পর ফর্মালি কিছু আছে কিন্তু হি কেপ্ট সাইলেন্স ওইখানে ওর চিঠিটা ছিল হেমন্তবালা দেবীকে তার একটা লাইন আমার এই চঞ্চলতা যদি না থাকতো তবে কোনোদিন হয়তো হাল আমলের একজন অবতার হয়ে উঠে ভক্ত বুহের মধ্যে বন্দী হয়ে পড়তুম ওইটির থেকে ওই জায়গাটা এসেছিল কিন্তু এটা আপনারা যাই ধরুন আমি ওটাকে অন্য দিক থেকে ধরব যে এই লাইন রবীন্দ্রনাথের হাত থেকে বেরোতো না যার জন্য উনি নিজে কৃতজ্ঞতার কথা বলেছেন যে তুমি জানো আমি শ্রী অরবিন্দকে অকৃত্রিম ভক্তি করি আমার কথা হচ্ছে এসব কালের কালিমা তুচ্ছ করে শ্রী অরবিন্দ প্রসঙ্গে রবীন্দ্রনাথের লেখায় বারবার এসেছে এমন সম্বোধন যা কালোত্তীর্ণ শুরু হয়েছে 1907-এর 24শে আগস্ট সাতই ভাদ্র নমস্কার দিয়ে আর চলেছে 25 বছর ধরে এইখানে আপনারা লক্ষ্য করুন একটু জায়গাটা তাহলে স্পষ্ট হয়ে যাবে রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দের চাইতে বয়সে 11 বছরের বড় ছিলেন 1907 সালের 24শে আগস্ট সাতই ভাদ্র শান্তিনিকেতনে বসে তিনি একটি দীর্ঘ কবিতা লেখেন অরবিন্দ রবীন্দ্রলহ নমস্কার হে বন্ধু হে দেশ বন্ধু স্বদেশ আত্মার মানিমূর্তি তুমি তোমা লাগি নহে ধন নহে সুখ কোনো ক্ষুদ্র দান চাহ নাই কোনো ক্ষুদ্র কৃপা ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি আছো জাগি পরিপূর্ণ তার তরে সর্ববাধাহীন যার লাগি নরদেব চিররাত্রি দিন তপমগ্ন আমার শ্রদ্ধেয় অধ্যাপক জগদীশ ভট্টাচার্য এইটির উপর দীর্ঘ প্রবন্ধ রচনা করেছেন আমার মনে হয় এই একটি কবিতা টেক্সটের মতন পড়া দরকার ব্যাখ্যা হবে না এটার প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছিলেন দেবাদিষ্ট সেটার মধ্যে কি আছে ওইটে বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে আত্মার বন্ধনহীন আনন্দের গান মহাতীর্থযাত্রীর সঙ্গীত চিরপ্রাণ আশার উল্লাস গভীর গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যুর এইসব কথা 1907-এর শ্রী অরবিন্দের শরীরে ছিল না এজন্য মনে হচ্ছে 50-এর ছবির মতন যে বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে আমি নামটা গোপন রাখবো কিন্তু এটা অনেক বুদ্ধিজীবীর মধ্যে আছে তার বইটার নাম বলে দিচ্ছি রবীন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে তিনি লিখছেন কবি প্রেরণার সততায় যদি প্রশ্নহীন আস্থা স্থাপন করতে হয় তাহলে একে অসতর্ক মুহূর্তের স্ফুলিঙ্গ বলে গ্রহণ করা ছাড়া গত্যন্তর থাকে না মানে হঠাৎ করে রবীন্দ্রনাথ বলে ফেলেছেন অসতর্ক মুহূর্তে আমাকে একটু আপনারা সুযোগ দিন খুব কমিয়ে দেব দিয়ে বলছি এই অসতর্ক মুহূর্তের স্ফুলিঙ্গ কি রবীন্দ্রনাথের উক্তি 1907-এ বলেছেন 1919 সালে ওই যে একটু আগে আমি বললুম যে যদুবাবু কি লিখেছেন উনি সঙ্গে সঙ্গে আপত্তি করে লিখলেন সেটা মূল ইংরেজি রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগের আগের যে ইংরেজিটা আমি আপনাদেরকে আমার ইংরেজি ভালো জ্ঞান নেই কিন্তু আমার বারবার মনে হয়েছে এটা পুরুষোত্তম শ্রী রবীন্দ্রনাথে অমল হোম যেখানে ডিটেলটা বলেছেন এই ইংরেজিটার সঙ্গে লক্ষ্য করুন হোয়াট আই ফিল ফর হিম মাইসেলফ ইজ নট মিয়ার অ্যাডমিরেশন বাট রেভারেন্স for his depth of spirituality, his largeness of vision, and his literary gifts, extraordinary imagination, insight, and expression. He is a true rishi and a poet combined. He is a true rishi and a poet combined. এটা আমাদের কাছে পাওয়া এখনো পর্যন্ত লিখিতভাবে কেউ কাউকে শ্রী অরবিন্দ বলেছেন মুখের কথা জানি না হি ইজ এ ট্রু ঋষি এবং সচেতন লেখা পোয়েট পরে কাউকে ঋষি বলেছে কিন্তু আগের ঋষিদের মতন ঋষি ও কবি একাধারে বলেছেন আর লাইনটা শুনুন তাহলে অসতর্ক মুহূর্তের স্ফুলিঙ্গ বোঝা যাবে কিনা সাতের পর 1919 সালে লিখছেন উনি 12 বছর পরে আই স্টিল রিপিট মাই নমস্কার হুইচ আই অফার্ড হিম হোয়েন হি ওয়াজ ফার্স্ট এসেইলড বাই দি ট্রাবল হুইচ সাবসিকুয়েন্টলি মেড হিম অ্যান এক্সাইল from the soil of Bengal. সেইটি তিনি ওখানে বললেন আবার নমস্কার জানালেন 1919 সালে এবার চলে আসুন 1928 সাল এক বিস্তৃত কাহিনী বহু গবেষণা তার উপর হয়েছে হিবার্ট লেকচার দিতে যাচ্ছেন শ্রী অরবিন্দ এই
রবীন্দ্রনাথ কোথাও থাকছেন না, অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার বারণ করে দিবেন যাওয়া হবে না, সকলের বিধিনিষেধ অস্বীকার করে গরু ছাগল বসায় সেই তীরের মধ্যে বসে সমুদ্রে নৌকায় নামলেন। রানী মহারানবিশের বইটির মধ্যে দেখবেন সম্প্রতি সুপ্রিয় বর্তেটা আবার নতুন করে এডিট করেছেন, সেই যে জায়গাটার মধ্যে কে কাকে আর ঢুকবো না, কে কাকে আমন্ত্রণ করেছেন সেটা এক ঘন্টার বিষয়, কিন্তু সেটি টেলিগ্রাম হাতে আমি প্রথমবার করেছিলাম, সেটি অ্যান্ড্রুজের টেলিগ্রাম। টেলিগ্রামটি ছিল রবীন্দ্রনাথ টেগোর, অ্যারাইভ শান্তিলি মানডে মর্নিং ডিজায়ার্স মিট অ্যান্ড্রুজ। এটা একটা দীর্ঘ ব্যাপার, কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন হাতি ঘোড়া গরুকে এমনি করে নামায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গরু ঘোড়ার সামিল হয়ে ক্রেনে করে নামবে এ কি কখনো কেউ দেখেছিল? বলে নিজেও হাসেন, ছেলেরাও হাসে। কিন্তু এই হাসির পাশেই মনে করুন দেখে যা দেখেছেন সন্ধ্যেবেলায় লিখেছেন, সারা দিন বসেছিলেন, প্রথম দৃষ্টিতেই বুঝলুম ইনি আত্মাকেই সবচেয়ে সত্য করে চেয়েছেন, সত্য করে পেয়েছেন। বলছেন তার মধ্যে সহজ প্রেরণা শক্তি পুঞ্জিত, প্রবাসীতে লেখার পর নিজে অনুবাদ করে দিয়েছেন, সেটা ছাপা হয়েছে মডার্ন রিভিউতে, এ সাইলেন্ট পাওয়ার অব ইন্সপিরেশন। বললেন ইনি অন্তরের আলো দিয়েই বাহিরের আলো জ্বালবেন, কি অভিভূত হয়েছিলেন দীর্ঘ বলতে লাগবে। পরের দিন পুত্রবধূকে লিখছেন, আমার কিছুদিন এই রকম তপস্যার খুবই দরকার, নইলে ভিতরকার আলো ক্রমে ক্রমে কমে আসবে। বলছেন কন্যাকে, অরবিন্দকে দেখে আমার ভারী ভালো লাগলো, বেশ বুঝতে পারলুম নিজেকে ঠিক মতো পাবার এই ঠিক উপায়। 42 সালে আমরা স্টেটসম্যান কাগজে একটা রিপোর্ট দেখছি সিএফ অ্যান্ড্রুজকে কোট করে, তিনি বলছেন যিনি যখন শ্রী অরবিন্দ বেরিয়ে আসছেন তখন বলছেন, শাইনিং এক্স আইস ফ্রম হিজ ভিজিট টু শ্রী অরবিন্দ হি সেড, আই হ্যাভ নেভার সিন সাচ এ স্পিরিট, আই ডিড নট নো দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ ফোর্স ইন ইন্ডিয়া। তারপর ওই যে প্রবন্ধটা, তার মধ্যে কি না তিনি বলেছেন, আপনাদের তুলনা একটা কথা বলি যেটাকে বলে ক্যান্সেলড ইন দি ম্যানাস্ক্রিপ্ট, আমার কাছে ম্যানাস্ক্রিপ্টটা আছে, তার একটা লাইন আছে, তার সত্তা থেকে নিঃশ্বসিত হচ্ছে ওম, এটা ছাপার সময় ছিল না, কিন্তু যা লিখেছেন তারও তুলনা কিছু নেই। আর তিনি বলেলেন, আত্মার বাণী বহন করে আপনি আমাদের মধ্যে বেরিয়ে আসবেন, সেই বাণীতে ভারতের নিমন্ত্রণ বাজবে শ্রেণন্তু বিশ্বে। আরও পরিষ্কার তিনি এইটা বললেন যে অসতর্ক মুহূর্তে স্ফুলিঙ্গ, প্রবন্ধ শেষ করছেন, অরবিন্দকে তার যৌবনের মুখে ক্ষুব্ধ আন্দোলনের মধ্যে যে তপস্যার আসনে দেখেছিলুম সেখানে তাকে জানিয়েছি, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, আজ তাকে দেখলুম তার দ্বিতীয় তপস্যার আসনে অপ্রগল্ভ স্তব্ধতায়, আজও তাকে মনে মনে বলে এলুম অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। অসতর্ক মুহূর্তে স্ফুলিঙ্গ, এই যে 32-এ তার মন্তব্যটা আমি অকৃত্রিম ভক্তি করি, তার জন্য আর দুটো ছোট্ট আমাকে একটু আপনাদের সামনে উপস্থিত করতে হবে, আমার সময় শেষ হবে। এই যে ভক্তি শব্দটা উনি ব্যবহার করেছেন, যার সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই রকম, শুনুন সবকটাই দিলীপ রায়কে চিঠিতে। নিজের আধ্যাত্মিক উপলব্ধি সম্বন্ধে আমার অভিমান নেই, রবীন্দ্রনাথ লিখছেন, বস্তুত আমি রসজ্ঞ কি সত্যনিষ্ঠ, প্রাকৃতিক মানবিক আধ্যাত্মিক সকল বিভাগেই আমি রসপিপাসু, সেই রসের স্বাদ নেওয়া ও তাকে প্রকাশ করাই আমার কাজ বলে মনে করি। রসসমুদ্রে যাদের পারঙ্গমতা আছে তারাই গুরু, নন্দনবনের ইন্দ্রত্ব তারা পেয়েছেন, আমরা কখনো কখনো দৈবক্রমে পাই গন্ধ, পাই মধুর কণা। আমাদের দলে যারা বিশেষ বড় তারা রচনা করেন মধুচক্র, বিশ্বজন চাহে আনন্দে করেন পান সুধা নীলবতী। আর কয়েক মাস পরে তিনি লিখলেন, বিশ্বাস করো বা না করো একটা কথা জানিয়ে রাখি, আমি নিজেকে কখনোই সাধক রূপে কল্পনাই করিনি, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আমার অধিকার নেই একথা আমি নিশ্চিত জানি এবং কাউকে ভুল জানাইনি। আমার জীবনের যা কিছু অভিজ্ঞতা তা কবি প্রকৃতির অভিজ্ঞতা, তার ঊর্ধ্বেও উপলব্ধির ক্ষেত্র আছে, কিন্তু সেখানে আমার প্রত্যক্ষ জ্ঞান পৌঁছয় না, আমার মন অ্যাপিয়ারেন্সের সীমার মধ্যেই সঞ্চরণ করে, আনন্দ পায়। কিছু পরে বললেন, এটি 7 সেপ্টেম্বর 1935,
কখনো কখনো ভ্রমক্রমে আমার কাছে সাধন সম্বন্ধে প্রশ্ন করতে জিজ্ঞাসু এসেছেন। আমি অনেকবারই শ্রী অরবিন্দের কাছে তাদের পথনির্দেশ করেছি। কখনো কখনো বিদেশি লোকের সম্বন্ধেও এরকম ঘটনা ঘটেছে, এর উদাহরণ দেখা যাবে। রবীন্দ্রনাথের কথা ধরেই বলি, দিলীপ কুমার রায় যে এসব কথা তার থেকে বের করতে পেরেছেন তা অল্প লোকেই পারে। শ্রী অরবিন্দ প্রসঙ্গে তার কথা দিলীপ কুমার রায় ছাড়া আর কেউ পারেননি। সেই অনন্য ভূমিকার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এই জন্য যে রবীন্দ্রনাথ যে কৃতজ্ঞ সে কথাও তিনি ওই চিঠিতে বলেছেন। ধ্যানমগ্নগিরি তপস্বীর আত্মসৃষ্টিতে নিবিষ্ট আসনের চিত্র, সেই সঙ্গে শ্রীরামচন্দ্রের উপমা ও ভক্তি নিবেদন আমাদের দৃষ্টিতে রবীন্দ্রনাথকে নতুন রূপে দেখতে সাহায্য করবে। তার জন্য আমরা দিলীপ কুমার রায়ের কাছে কৃতজ্ঞ, এবং আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা যারা উদ্যোক্তা এবং শ্রোতারা আমাকে শুনেছেন। আজকের সভামুখ্য অধ্যাপক শ্রী শৌরীন্দ্রনাথ ভট্টাচার্যকে অনুরোধ করব উপসংহারে দু একটা কথা। হ্যাঁ নিশ্চয়ই। প্রত্যেকবারই এরকম আমার এই দায়িত্ব একটা পড়ে, আজকে এই দায়িত্ব পালন করা আরো শক্ত। অপরূপ বক্তৃতা করলেন এবং সমস্ত আবেগ নিয়ে, এর উপরে কোনো মন্তব্য নয়, তবে সত্যি কথা বলতে কি এই ঘরটা তো বন্ধ হয়ে যাবে, নইলে অনেকক্ষণ এই নিয়ে আরও কথা বলা এবং আপনার কাছ থেকে আরও অনেক জানা আছে, জানা যেত। শুনতে শুনতে যে দুটো একটা কথা স্বাভাবিকভাবে মনে আসছে, আপনার রাগটা আমি বুঝতে পারছি এই তর্কের মধ্যে। সত্যি কথা বলতে আপনার শিখিভাগ যোগ্যতা আমাদের নেই, কিন্তু এই তর্কে আমাদেরও থাকতে হয়। এখনও পর্যন্ত প্রায় সমস্ত সময় এই প্রশ্নটা ওঠে, ওই চলে গেলেন কেন, চলে গেলেন কেন। তার চেয়েও একটু খারাপ কথাও ওঠে, সেটা এই রকম একটা শব্দ অনেক ক্ষেত্রে বলা হয় যে দেশের প্রতি উনি বিশ্বাসঘাতকতা করেন। তো এসব নিয়ে আমাদের সামান্য সাধ্যের মধ্যে আমরাও অনেক তর্ক করে থাকি, সেটা অন্য কথা। কিন্তু একটা কথা একটু বলি আপনার রাগের প্রসঙ্গে, আপনার রাগ আমি বুঝতে পারছি, সেই রাগকে আমি সম্পূর্ণ সম্মান জানাচ্ছি। ওই রাগ করবেন না যাদের উদ্ধৃতি দিয়ে আপনি আপনার রাগ শুরু করলেন, কোনো মানে নেই এই সব প্রসঙ্গে সেই কথা বলার। কারণ আজকের আলোচ্য প্রসঙ্গ যে তিনজন ব্যক্তি, সেখানে ওই কথাবার্তা মানে যারা আপনার ওই রাগের কারণ ঘটিয়েছেন পৌঁছতে পারবেন না, বুঝতে পারছেন। কাজেই সেটা আমার মনে হয় ছেড়ে রেখে আমাদের নিজেদের চেষ্টা করা বোধহয় একদিক থেকে ভালো। আর ওই যে নির্জনের সাধনা, একলা সাধনা, যে কথা রবীন্দ্রনাথ ছবির প্রসঙ্গে বলছেন, আরও একেবারে অন্য মার্গের একজন মানুষের গল্প আপনার বক্তৃতা শুনতে শুনতে মনে পড়ছিল, আপনারও নিশ্চয় জানা এবং মনে পড়বে। আমাদের বড় বিজ্ঞানী জেবিএস হ্যালডেন, আপনারা সবাই জানেন যে তিনি এক অর্থে ভারত মনস্ক কতটা ছিলেন, এবং পরে তিনি তো ভারতের নাগরিকত্বই নিয়েছিলেন। তারও আগের বার, তখনও নাগরিক হননি, বরানগরে প্রশান্ত চন্দ্র মহলানবিশের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যখন গবেষণা করেন, তখনকার একটা ঘটনা আছে, তখনকার সেক্সপ্যান কাগজে খুব পরিষ্কার করে বেরিয়েছিল। আমাদের একজন সাংবাদিক আগে থেকে হ্যালডেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। এবার অ্যাপয়েন্টেড সময়ে সাংবাদিক গেছেন, বেল বাজিয়েছেন, প্রফেসর বেরিয়ে খুব হম্বি তম্বি রাগ, অ্যাপয়েন্টমেন্ট দেবেন না। তাতে সে সাংবাদিক বলেছে কি, আমি আপনার সঙ্গে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি, আপনি আমাকে এখন ইয়ে করছেন। তাতে চেঁচিয়ে মেঁচিয়ে প্রফেসর বলেছেন, এ তো এক অদ্ভুত দেশ ভারতবর্ষ, এখানে এসেই দেখতে পাচ্ছি কাজ করাটা খুব অন্যায় কাজ, কাজে ডিস্টার্ব করাটা খুব জরুরি কাজ, এটা কী কথা, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তাতে কী হয়েছে। আচ্ছা, তারপরেও কিন্তু হ্যালডেন ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন, এবং আপনারা জানেন
ওই সময় ওর বক্তব্য ছিল যে কোনো দেশ যদি থাকার মতো হয় তাহলে সেটা ভারতবর্ষ। এই কারণে বা এইভাবেই তিনি ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন। বড়নগরে আইএসআইয়ের সেখানে ওর পরে সম্পর্কের সমস্যা হয় এবং আপনারা সবাই জানেন উনি পরে ভুবনেশ্বরে চলে যান এবং সেখানেই ওর মৃত্যু হয়। তো ওই যে ব্যাপারটা, সে বিজ্ঞানী বা সাধক বা ছবি আঁকিয়ে বা লেখক বা কোনো কিছুই না, কেউ একজন নিজেকে পেতে চাইছেন, কেউ একজন নিজের কাছে নিজের সঙ্গে নিজের মুখোমুখি কোনো এক রকমের মোকাবিলা, সত্যি কথা বলতে সেটাই তো সাধনা, তার বাইরের চেহারাটা যাই হোক। তো সেটা শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ, দিলীপ কুমার রায় যে স্তরে আমাদের এই আজকের আলোচনা বা এইরকমের প্রসঙ্গ, সেখানে ওই আমিও যাদের নাম না করে দু একজনের আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আছেন যে যাদের সঙ্গে আমাদেরও তর্ক করতে হয়, ওই বারবার যে প্রশ্ন ওটা একেবারেই কি বলবো তলে মিল হচ্ছে না, এই প্রশ্ন আর ওই কথাটা আলাদা তলে, কাজে ওটা কোনো সংলাপে যাওয়া এক্ষুনি যাবে কি না জানি না, এই হলো একটা কথা। আর ওই যে রবীন্দ্রনাথের শেষের যেটা আপনি উল্লেখ করে বললেন যে অ্যাপিয়ারেন্সেই আমার সীমাবদ্ধতা, আমি অ্যাপিয়ারেন্সের জগতের, ওটাও আমাদের একটু বোধহয় ভেবে দেখা দরকার। কবির বিনয় ভাবতে পারি, কবির সত্য গোপন ভাবতে পারি, সত্য গোপন ভাবতে পারি, কারণ আর কিছু যদি নাও হয় আইনস্টাইনের সঙ্গে কথোপকথনে সমানে সমানে ওই কথাটা নিয়েই তিনি লড়ে গেছেন এবং ওই সংলাপে আমার অন্তত প্রথম পরিচয়ের পর থেকে বিস্ময় আজও কাটেনি যে আইনস্টাইনের সঙ্গে বাস্তবের প্রকৃতি স্বরূপ এইগুলো নিয়ে কথা বলছেন রবীন্দ্রনাথ, যিনি অন্তত আনুষ্ঠানিকভাবে তো তার বিজ্ঞানের ক্ষেত্র তার ক্ষেত্র নয়, আইনস্টাইনের সঙ্গে কথা বলার সময় বিন্দুমাত্র কোনো জড়তা নেই, যদিও ওই সব ওই কথোপকথনটা নিয়ে একটা সমস্যা আছে, আমরা যেভাবে রেকর্ডটা পাই সম্ভবত আইনস্টাইনের দিক থেকে তার কিছু খুঁতখুঁতি ছিল যে ওটা বোধহয় যথেষ্ট, মানে আইনস্টাইন নিজেকে ওখানে খুব প্রকাশ করে বলতে পারেননি যেভাবে রেকর্ডটা আমাদের কাছে পৌঁছেছে, কাজেই ওটার উপরে খুব ভর দেওয়াটা একটু বোধহয় আনফেয়ার। তা সে যাই হোক, কিন্তু ওখানেও তো ওর কথাটাই তাই, ওই অ্যাপিয়ারেন্সের বাইরে ওই যে কথাগুলো উনি বলছেন, আসলে আমি কিভাবে ভাবি জানেন তো, যে উনি অবশ্যই অ্যাপিয়ারেন্সের বাইরে এত সাবলীল যাতায়াত, নিজেকে সারা জীবন প্রায় ব্রহ্মাণ্ডে স্থাপন করেছেন, প্রায় ব্রহ্মাণ্ডে সর্বক্ষণ স্থাপন করেছেন, কাজেই অ্যাপিয়ারেন্সের বাইরে যাওয়ার ব্যাপার উনি জানেন না বোঝেন না তা না, কিন্তু ওই আকুতি, ব্যর্থতার বোধ, না পারার বোধ বুঝতেই পাচ্ছেন, ওই স্তরের মানুষের তো থাকবেই। কাজেই আমার দিক থেকে আজকে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার আবেগকে সম্মান জানিয়ে, এবং সত্যি সত্যি ওই স্তরে দেখতে গেলে এরকম হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকে না। তবে এটাও ঠিক, অন্য স্তর অন্য তল, সেখানে আমাদের তর্ক ঝগড়া বিরোধ করতেই হয়, ওই প্রশ্নের থেকে মনে হয় না যে কোনো মুক্তি চট করে কিছু হবে বলে। কাজেই আমি সত্যি কথা বলতে মানে ওটা আমাদের এতই দৈনন্দিন করতে হচ্ছে, ওগুলো নিয়ে আমি প্রায় সত্যি কথা বলতে করে মাইন্ডই করি না, কারণ ওটা কিছু করার নেই, সেটা আপনি, না না করার নেই, কিছু করার নেই, সেই জন্য আপনাকে বল নমস্কার, আর কি বলবো, আর কিছু বলার নেই। দুই মনীষীর মধ্যে কথোপকথনটা ভীষণ চিত্তাকর্ষক লাগছিল, তবে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমি অনুরোধ করব আমাদের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সচিব শ্রী রঞ্জন মিত্রকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। সুব্রত, ধন্যবাদ আগে তোমাকে, তুমি কি সুন্দরভাবে এই গোটা অনুষ্ঠানটা পরিচালনা প্রতি বছরের মতন এবারও করছো। সবার আগে আপনাদের সকলের কাছে আমি একটা বিষয় ক্ষমা প্রার্থী, সেটা একটু বলি এ ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে, সেটা
আমার প্রায় বসে একটু কষ্টই হচ্ছিল যে দাদাজি দিলীপ কুমার রায়ের কণ্ঠের যে গানটা বাজানো হলো তার প্রথম দুটো ছত্র বাদ পড়ে গেছে, বাজাতে গিয়ে যান্ত্রিক কোনো একটা কারণে, এবং সেটার কিন্তু একটা বিরাট তাৎপর্য আছে ওই দুটি লাইনের। লাইনটা আপনারা তো গানটা জানেন, কনক জ্যোতি কলে বরধারী। আপনারা সকলে জানেন যে শ্রী অরবিন্দের যে চেহারার বর্ণনা দীনেন্দ্র কুমার রায় করেছেন, কৃষ বসন্তের দাগ শ্যামবর্ণ, আর এখানে বলা হচ্ছে কনক জ্যোতি কলে বরধারী। তারপরে লাইনটা আরও সুন্দর নলিনীকান্ত সরকারের, নীতিমম চিত্তে ধ্যান বিহারী। মানে শুধু যে তিনি কনক জ্যোতি চোখের সামনে তা নয়, আমার সমস্ত সময় আমার চিত্তে তিনি ধ্যানে বিচরণ করছেন। এই যে ধ্যানের একটা কথা বিশ্বনাথ দা আজকে বললেন, তো এইখানে মনে হলো যে এই কথাটা বলি। এবং সে একই সঙ্গে এই একটি বিরল গান নলিনীকান্ত সরকারের, আমার মনে হলো এটা বলি যে ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে এটাও বলি যে নলিনীকান্ত সরকারকেও স্মরণ করা দরকার যে কি অসামান্য একটা গান লিখেছিলেন শ্রী অরবিন্দ স্তোত্র। আজকে একটা অসামান্য অনুষ্ঠান, দ্বাদশ দিলীপ কুমার রায়ের বক্তৃতার আমরা শেষ মাত্রায়, শেষ ভাগে পৌঁছেছি। এবং প্রথমেই আমি যে কৃতজ্ঞতাটা জানাতে চাইব সেটা হচ্ছে ডক্টর গৌরব চৌধুরীকে, এই জন্যে যে যারা যিনি বা যারা আজকের তারিখে দাদাজি দিলীপ কুমার রায়ের গানের চর্চা করেন এবং একটা মঞ্চে সকলের সামনে সেই গান পেশ করার দুঃসাহসিকতা প্রদর্শন করেন, তার জন্যই প্রথমত কৃতজ্ঞতা জানানো উচিত। কারণ এইটা যদি না হয়, এই প্রচেষ্টা বা প্রয়াস যদি না থাকে, এই গান আগামী প্রজন্মের কাছে পৌঁছবে না। রেকর্ড থাকবে, গলা থাকবে, আফসোস থাকবে, কিন্তু চর্চা থাকবে না। সেই জন্যে আমরা ডক্টর গৌরব চৌধুরী এই প্রজন্মের মানুষ, আধুনিক প্রজন্মের, তার কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারপরে যেটা বলতে চাই, স্বামী সুপর্ণানন্দজি প্রত্যেক বছর তার আনুকূল্যে এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে অনুষ্ঠান হচ্ছে। তার আগে আগে সেক্রেটারি মহারাজ একইভাবে আমাদের বরণ করে নিতেন। কিন্তু একটা কথা আজকের বক্তৃতায় উঠে এসেছে, সেটা আপনারা লক্ষ্য করবেন যে এই যে ত্রয়ী ব্যক্তিত্বের কথা অধ্যাপক বিশ্বনাথ রায় বললেন, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ এবং দিলীপ কুমার রায়, তার মাঝখানে কিন্তু উঠে আসলো দুজন ব্যক্তির কথা। উনি বলেছেন জোসেফিন ম্যাকলিয়ড আর স্বামী লোকেশ্বরানন্দ, দুজনেই শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের মানুষ। সেই জন্যে এই যে বক্তৃতামালা, এই যে স্মারক বক্তৃতামালা দীর্ঘকাল ধরে চলছে এবং ইদানিং বহু বছর এই হয় শিবানন্দ হলে নয় বিবেকানন্দ হলে হয়ে থাকে, সেটা যে শুধুমাত্র একটা, যাকে বলবেন ইংরেজিতে ম্যারেজ অফ কনভিনিয়েন্স, তা কিন্তু নয়। এইখানে এই যে পরিসরে আমরা যে দিলীপ কুমার রায়কে স্মরণ করি তার দুটো বিশেষ কারণ আছে। একটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে দিলীপ কুমার রায় কিন্তু একজন অনন্য ব্যক্তিত্ব, যে বহুবার তিনি এসেছেন এবং মানুষকে মাতিয়েছেন এবং এখানে থেকেছেন, গান করেছেন, সেটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের উল্লেখ ছাড়া কিন্তু এই আলোচনা দিলীপ কুমার রায় এবং শ্রী অরবিন্দ আলাদা আলাদাভাবে এবং দুজন একসঙ্গে নিলে সম্পূর্ণ হয় না। সেই জন্যে সেই জায়গায় আমরা রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কাছে গভীরভাবে কৃতজ্ঞ যে এই যে সংযোগ, এই যে একসাথে পথ চলার একটা সুযোগ প্রতি বছর ঘটে তার জন্যে। আমি তারপরে যে কৃতজ্ঞতা জানাতে চাইব সেটা হচ্ছে সোমেশদের কাছে। শুভব্রত বলেছেন একটু আগে যে যার জন্যে, যার উদ্যোগে এই বক্তৃতা মালা প্রথম শুরু হয়েছিল, শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকে স্মরণ করেছি আমরা। কিন্তু পাশাপাশি এটা বলি যে তার দেহাবসানের পরে সৌমেশদের কাছেও কিন্তু আমরা একই রকমভাবে, বরং হয়তো আরও বেশি করে কিছু ক্ষেত্রে, সমর্থন, ভালোবাসা এগুলো পাই, যাতে করে, এবং উনি সেই রীতিটা রেখেছেন যে এই বক্তৃতার জন্যে
সুদূর পুনা থেকে এসেছেন, এই উল্লেখটা সেক্রেটারি মহারাজকে করেছেন। এবং তার পাশাপাশি যে কথাটা সোমেশদা বললেন, একটু সেই কথাটা আমরা সবাই আবার স্মরণ করি যে আগামী বছর থেকে শতবার্ষিকী বছর শুরু হবে মা ইন্দিরা দেবীর। এই জন্যে বলছি যে ওর বলাটা এতই ছোট ছিল যে কেউ যদি সেটা ভুলে গিয়ে থাকেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্যে আগামী দুটো বছরে আমরা কিভাবে কি করব, কি আয়োজন করব, সেটা বিশেষভাবে ভাবার বিষয়। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আজকের যিনি বক্তা বিশ্বনাথদাকে আপনারা চেনেন জানেন, তাই জন্য এখানে এসেছেন, এবং তার প্রত্যেকটা বলাই সকলকে মন্ত্রমুগ্ধ করে, আজকের বলা তার ব্যতিক্রম নয়। তার পাশাপাশি বলি যে যে বলাগুলো আমরা আজকে বিভিন্ন শ্রী অরবিন্দ পরিমণ্ডলে পাই সেটা অনেকটাই হয়তো শ্রী অরবিন্দের কোনো বইকে কেন্দ্র করে বা শ্রী অরবিন্দের কোনো একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার কেন্দ্র করে। কিন্তু মনে রাখতে হবে যে বিশ্বনাথদা কিন্তু যেটা কথাটা বারবার উঠে আসছিল অজান্তেই, যে উনি কিন্তু বাংলা বিভাগে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দীর্ঘকাল পড়িয়েছেন এবং উনি কিন্তু সাহিত্যের অনুরাগী, সাহিত্যের মানুষ। সেই পরিচয়টা বোধহয় আজকে ফুটে উঠছিল বারবার, যে ভাষার জায়গাটা কবিতা, রবীন্দ্রনাথ, বাংলা ভাষা, দিলীপ কুমার রায়, শ্রী অরবিন্দ, মানে ভক্তি, ভালোবাসা, দর্শন, চিন্তা, গবেষণা, তার পাশাপাশি যে তার গভীর সাহিত্য অনুরাগ এবং একটা দীর্ঘ কি বলবো সাহিত্যে সাহিত্য পড়ানোর যে দিকটা, আজকে একটা খুব সুন্দর ক্লাস করলাম বিশ্বনাথ, এইটুকু আমি বলবো। আর পরিশেষে শরীনবাবুর কাছে আমাদের কৃতজ্ঞতা, প্রত্যেক বছর এই সভামুখর কাজটা করেন, এত অসাধারণ করেন, একটা বলবো প্রত্যেক বছরই কিন্তু ওই 7 মিনিটের বেশি ওর বলাটা যায় না, ধার্য করা থাকে 10, উনি শেষ করেন 7। এটা কিন্তু একটা বিরাট গুণ, মানে মাইক নেন এবং মাইক পরিহার করেন 7 মিনিটের মাথায়, এবং তার মাঝখানে যে কথাটা বলেন সে কথাগুলো অত্যুক্তি হয় না, বরং যে বক্তৃতাটা হয় সেটাকে আরও সুন্দর করে মানুষের কাছে, যেটা শুভ আজকেও বললো যে দুজন মনীষীর মধ্যে আদান প্রদানের যে দিকটা সেটা ফুটে উঠছিল। তাহলে আমরা আবার একটা বছরের শেষে পৌঁছলাম এবং আগামী বছর বলতে পারি যে আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। এবং একটু আগে কথা হচ্ছিল যে দিলীপ কুমার রায়ের সঙ্গীত নিয়ে আলোচনা করার একটা প্রয়োজনীয়তা আছে। সত্যি তো এত বড় সাংগীতিক, যে কোনো দিকে, আধুনিকতার দিক থেকে দেখুন, পশ্চিমী সঙ্গীত ভারতবর্ষে আনার দিক থেকে দেখুন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা থেকে দেখুন, ভক্তিভাব দেখুন, যে কোনো ভাব দিয়ে দেখুন, তার অসামান্য কণ্ঠ, আগামী বছর খুব সম্ভবত আমরা তার সঙ্গীত নিয়ে চর্চা করব। কে করবেন, কিভাবে করবেন, সেই আলোচনা এবং সেই সে তথ্য ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, আমরা আজকে এসেছি এখানে সকলকে আপনাদের আমাদের গভীর কৃতজ্ঞতা যে এতজন মানুষ এতক্ষণ ধরে নীরব হয়ে এবং আগ্রহ করে এরকম একটা বিষয় নিয়ে আমরা রইলাম। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।